বন্দে গুরুপদ্বন্দ্বম ভক্তবৃন্দসমন্বিতম শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দসহোদিতম শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুক্তম বৃন্দাবন বাঞ্ছাকল্পতরু বশ্য কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম ইয়ৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম বৃন্দাবন তুলসীদেবৈ পিয়াবৈ কেশবশ্চ কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবত্যয়ী নমো নমঃ নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশে গৌরী পত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরুভক্তিযুক্ত ভক্তি প্রমোদাক্ষ জগৎ ধৈর্যম সদা পরিভবন্নমভীষ্টদোহম তীর্থাস্পদম শিব বিরঞ্চনুতম শরণ্যম ভীতাতিহম পনতপালভবদ্বীপূতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম যৎপাদপল্লবনখচন্দমনিচ্ছটায় বিস্ফুজিত কিমপি গপবধূ সুদর্শে পূর্ণাগরস সাগর সারমূর্তি সারাধিকা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয়দ্বৈত গদাধর শিব সতি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয়দ্বৈত গদাধর শিব সদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে আজানুলম্বিত ভুজৌ কনকা সংকেতনৈকিতর কমলাক্ষ বিশ্বাম্বরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করো করুণাবতার হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিতো দিব্য রূপম ভুক্তিং চ মুক্তিং চ দদাসি নিত্যম ভাবান রূপেণ সদা নরান গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষি তবাম ভাগম নারায়ণ প্রিয় মনঙ্গ মদাপহারম বরানসি পুরপতি ভজবীশনাথম বাগীষজস্বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যাস্তি হৃদয় সংগীহি ত্বম নৃসিংহমহম ভজে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে
Krishna Ketana Gano Nartano Kala Patho Jani Vrajita Shadbhakta Valihamsa Chakra Madhupo Seni Vihara Aspadam Karnanandi Kaladhanir Bahatume Jivhamaru Prangani Sri Chaitanya Dayanidheta Valasa Lila Sudha Sadhuni Krishna Ketana Gano Nartano Kala Patho Jani Vajita Sadbhakta Valihamsa Chakra Madhupo Seni Vihara Aspadam Karnanandi Karadhanir Bahatume Jivhamaru Prangani Sri Chaitanya Dayanidheta Valasa Lila Sudha Sardhuni Gauriya Goshtipati Sri Srila Bhakti Siddhanta Saraswati Goswami Thakur Prabhupada Janichen Mathur Biraha Brajavasi Ganer Seva Karai Amader Jivaner Charom Lokkho Gauriya Goshtipati Sri Srila Bhakti Siddhanta Saraswati Goswami Thakur Prabhupada Janichen মাথুর বিরহ ব্রজবাসী গণের নিত্য সেবা করা এটাই আমাদের জীবনের চরম লক্ষ্য। মাথুর বিরহ বলতে আমরা কিছু বুঝলাম না। মাথুর বিরহ কাকে বলে? দুদিন আগেই বিদেশি লোকেদের সামনে আলোচনা হচ্ছিল শ্রীশ্রীল মাধবেন্দ্র পুরীপাদের তিরোভাব তিথি উপলক্ষে এইসব আলোচনা করছিল। যে মাধবেন্দ্র পুরীপাদকে গৌড়ীয় সমগ্র সম্প্রদায়ের খাম্বা মূল স্তম্ভ বলে সম্মান দেয়া হয়েছে, যে মধুবান মাধবেন্দ্র পুরীপাদকে প্রেমের সমগ্র প্রকাশ যার মধ্যে দেখা যায়, সেই মাধবেন্দ্র পুরীপাদ তার অন্তিম সময়ে দেহ ছাড়বার পূর্বে শরীর ছাড়বার পূর্বে অপূর্ব একটা শ্লোক উচ্চারণ করেছিলেন শ্রীমুখে। যে শ্লোকটাকে গৌড়ীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ জানিয়েছেন, গৌড়ীয় গণের সমগ্র ভজনের রহস্যটা এই শ্লোকটার মধ্যে লুকিয়ে রয়েছে। সেই শ্লোকটা বড় অদ্ভুত শ্লোক, এটা সাধারণ ব্যক্তি কেউ অনুভব করতে পারেন না। একমাত্র রাগানুগা ভক্ত যারা আছেন তাদেরও, যারা মধুর রসে চরম অবস্থায় রয়েছেন, পারকীয়ভাবে পারকীয় রস আস্বাদন করেছেন, তারা ছাড়া সাধারণ ব্যক্তির কোনো বোধগম্য হয় না। এর আগে এই কথা বারবার বলা হয়েছে, রসকে রস তখন বলা হয় যখন রস আস্বাদনীয় হয়। রস যখন আস্বাদনের বাইরে রয়েছে, যাকে আমি অনুভব করতে পারছি না, হতে পারে সেটা রস কি সেটাকে রস বলে, কিন্তু আমি তো আমার নিজের অনুভবে রস আসছে না, এরকম ধরনের অনেক উদাহরণ দেয়া হয়েছিল। ছিল মাধবেন্দ্র পুরীপাদ চোখের জল ফেলছিলেন এবং বলছিলেন, ওই দিন দ্বৈতনাথ ওই মথুরানাথ কদা বলে বসে হৃদয়ম তদলোক কাতরম দ্বৈত ব্রহ্মতে কিম করমি হম। বাস্তবিক পক্ষে এটা রাধারানীর শ্লোক, রাধারানীর হৃদয়তে এই শ্লোকটা উত্থিত হয়েছিল। আর রাধারানীর কৃপাতে কীভাবে ছিল মাধবেন্দ্র পুরীপাদের জিহ্বায় উচ্চারিত হয়েছিল, বড় অদ্ভুত শ্লোক ছিল। মাধবেন্দ্র পুরীপাদ চোখের জল ফেলছেন আর বলছেন, যে কথাটা রাধারানী সেটা তার জিহ্বায় উদিত হয়েছে, সে ভাবের উদয় হয়েছে। হে দীনদয়ার্দনাথ, দিনের প্রতি দয়া করবার জন্য সর্বশ্রেষ্ঠ কোনো ব্যক্তি যদি নির্বাচিত হয়, তাহলে তুমি সেই দয়ালুর মধ্যে সবচেয়ে বড় অগ্রগণ্য, তুমি সবচেয়ে দয়ালু। আর তুমি আজকে মথুরানাথ হয়ে গেছো কারণ তিনি আমাদের ছেড়ে মথুরায় চলে গেছো। এই শ্লোকটার মধ্যে অত্যন্ত গম্ভীর রহস্য আছে। তিনি অত্যন্ত শ্লেষ বাক্য, এটাকে বলে শ্লেষ বাক্য, অর্থাৎ যেটা অত্যন্ত খেদের সঙ্গে প্রেম ভরে উচ্চারণ করা হয়। এখন তো তুমি মথুরানাথ হয়ে গেছো, মথুরায় আমরা তো তোমার সেবার অযোগ্য, আমাদের কাছে তো সেবার কোনো উপকরণ নাই, যোগ্যতাও নাই। রাধারানী বলছেন,
আমরা তো গোয়ালিনি, আমাদের কাছে তো তোমার সেবা করার সেরম কোনো যোগ্যতা নাই, তাই আমাদেরকে ফেলে তুমি আজ মথুরায় চলে গেছো, এখন তুমি মথুরানাথ। এতদিন ব্রজেন্দ্রনন্দন বলা হতো, এখন ইচ্ছা করে তাকে অনুরাগ ভরে, অনুরাগের ভরে এই কথাটা বলছেন, তুমি আজ মথুরানাথ সেখানে আজ রয়েছ, আর তুমি তো দীনদয়ার্দনাথ, তুমি মথুরানাথ, কদা তুমি কবে তুমি আমাদের উপর আবার করুণা করবে, কদা আবার কাশি হৃদয়ং, কেন তোমার কাছে পৌঁছাবার জন্য, তোমার কৃপা লাভ করার জন্য আমার হৃদয়টা কাতর হয়ে রয়েছে, যখন তখন আমার মৃত্যু হতে পারে, এই বিরহ যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। তদলোক কাতরম, হে দ্বৈত, আমার মন বুদ্ধি সমস্ত ভ্রমিত হচ্ছে, এগুলোকে বলে রসের বিকার, অদ্ভুত মহাভাব, মদন মাদন অত্যন্ত উচ্চস্তরের বিষয়। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানাচ্ছেন, এই যে মাধবেন্দু পরিপাত যে শ্লোক উচ্চারণ করেছিলেন তার অপ্রাকৃত দেহ ছাড়বার পূর্বে, এটাকে জেনে রাখবেন, গৌড়ীয় সম্প্রদায়ের ভজনের একটা মূল রহস্য, গোপন গুপ্ত রহস্য। এটা যদি সমগ্র জীবনে গৌড়ীয় ভজন করতে এসে গুরুচরণ আশ্রয় হলোই কি না হলো কে জানে, যদি এই শ্লোকটার অনুভব না হয় তা নিশ্চয়ই গৌড়ীয় ভজনের যে মূল রহস্য, মূল সম্পত্তি, গুপ্ত সম্পত্তি, চিরাদ অদাত্তম, চিরাদ অদাত্তম নিজবিত্ত গুপ্তম সনাম প্রেম ইত্যাদি শ্লোক অপূর্ব বলছেন, এই গুপ্ত সম্পত্তি কোনোদিন সন্ধান পাওয়া যাবে না। আর এটা চৈতন্য মহাপ্রভু সনাতনের সঙ্গে কথা প্রসঙ্গে আমাদের মতো নির্বোধ ব্যক্তিকে বোঝাবার জন্য সনাতনকে একটা উদাহরণ দিয়েছিলেন, সনাতন ছেলে কাঁদছে, বাবা তার জন্য কোনো সম্পত্তি রেখে যায়নি, কোনো সম্পত্তি নেই তার জন্য কোনো রেখে যায়নি, ওই জন্য সে জীবন কী হবে সেই জন্য কাঁদছে। একজন সর্বজ্ঞ তাকে জানিয়ে দিল, সম্পত্তি রেখেছে, তুমি জানো না, তুমি কাঁদছো কেন? বলো, সম্পত্তি রেখেছে আমার জন্য, হ্যাঁ বিপুল সম্পত্তি, তুমি জানো না। কোথায় সেই সম্পত্তি? সর্বজ্ঞ বলে দিল, ওই জায়গায় তুমি পৌঁছাও জঙ্গলের হতো, সেখানে ভালো করে বলে, এক্ষুনি আমি যাচ্ছি, সাবধানে যাও, পাগলের মতো যেও না। কেন? যদি পাগলের মতো যাও তো বিপদ হয়ে যাবে, কারণ বিভিন্ন বিপদ আছে, পশ্চিমেতে এক অজগর বৃক্ষ অজগর অপেক্ষা করছে, তুমি গেলেই গিলে নেবে, আর দক্ষিণে ভীমরুল, দক্ষিণে দক্ষ যক্ষ তোমাকে গেলেই গলা টিপে মেরে দেবে, এই সম্পত্তি রক্ষা করছে। এইভাবে মহাপ্রভু ভীমরুলের কথা বললেন উত্তরে, তাহলে আমি কী করে যাব? তাতে সর্বজ্ঞের উপদেশে পূর্ব দিক ধরে ঠিক যেমনভাবে বলছে, ঠিক যেমনভাবে, ঠিক সেরকমভাবে তুমি অগ্রসর হও, অগ্রসর ঠিক ওই জায়গায় পৌঁছে একটা লক্ষণ দেখবে, ওই জায়গাটায় খুঁড়বে, ওখানে খুঁড়লেই দেখবে গুপ্ত সম্পত্তি তুমি তলায় পাবে। সর্বজ্ঞের উপদেশে সেই কাঙাল ব্যক্তি বিপুল সম্পত্তির অধিকারী হয়ে গেল। এই উদাহরণটা দেওয়ার দরকার কি ছিল? বলে, হ্যাঁ দরকার ছিল, আমার মতো নির্বোধকে বোঝাবার জন্য চৈতন্য মহাপ্রভু গুপ্ত একটা সুন্দর একটা উদাহরণের মাধ্যমে বলেছেন, যে কথাটা চৈতন্য মহাপ্রভু শ্লেষ বাক্যে অত্যন্ত চোখে অশ্রুজল নিয়ে অনেকবার বলেছেন, যে আমার তো ভগবানের চরণে কোনো প্রেম সম্পত্তি কিছুই নাই, ন প্রেম গন্ধ ন প্রেম গন্ধ অস্তি দরাপিমে হরৌ তথাপি কন্দামি সৌভাগ্যবরম প্রকাশিতম যদ বংশী বিলাসনন লোকনম বিনা বিভর্মী প্রাণ পতঙ্গ কানু বৃথা। আমি এই যে প্রাণ পতঙ্গটা, এই পতঙ্গটাকে বৃথা আমি যত্ন করছি, এ তো কোনো লাভ হলো না, কারণ আমার কৃষ্ণচরণে বিন্দুমাত্র কোনো রকমভাবে একটু ভালোবাসা হলো না। যে কৃষ্ণপ্রেমটাকে বলা হয় মহাসম্পত্তি, যে কথা বলতে গিয়ে সুন্দরভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অন্যত্র সমস্ত বলেছেন, যে যদি কোনো সময় কৃষ্ণ ভাব রসে ভাবিত কোনো ব্যক্তিকে দেখো কৃষ্ণপ্রেমে মশগুল, খবরদার তাকে ছেড়ো না, সঙ্গে সঙ্গে চরণ ধরো তাকে, তাকে যেতে দিও না, ও আর পাবে না। অনন্ত ব্রহ্মাণ্ড খুঁড়ে খুঁজে ফেললে, অনন্ত ব্রহ্মাণ্ড তুমি যদি ছানবিন করো, অন্বেষণ করো, কৃষ্ণপ্রেমে বিভাবিত
এক গৌড়ীয় ভক্ত বিশেষভাবে এই কথাটা বলতে হলো, জগতে প্রায় সুদুর্লভ, তাতে যদি কোনো সময় তুমি দেখো কৃষ্ণপ্রেমে বিভাবিত কোনো চিত্তবৃত্তি, কখনো তাকে যেতে দিও না, তাকে ধরো। তাকে ধরলে কি হবে? তুমি সেই সম্পত্তি পাবে। কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি ক্রিয়তাম যদি কুতোপি লভ্যতে, ক্রিয়তাম যদি কুতোপি লভ্যতে, কী মূল্য দিতে হবে? পয়সা কত টাকা লাগবে? কিছু লাগবে না। তত্র লৌল্যমপি মূল্যমেকলম জন্মকোটি সুকৃতির ন লভ্যতে, কোটি কোটি জন্মের যদি তোমরা, তুমি আমি সবাই যে অনন্তকাল ধরে জন্মাচ্ছি আর মরছি, জন্মাচ্ছি আর মরছি, অনন্তকাল এই চলছে, এখনো কি ভাল লাগছে সংসারটা? তাহলে আবার চাটনি খেতে হবে। এই অনন্তকাল ধরে সংসার যাত্রা চলছে, এটাকে থামাবার জন্যই এই গৌরমণ্ডল পরিক্রমার ব্যবস্থা করা হয়েছে। কেউ বুঝলো না, সবাই ভাবলো ডাব খাবো, খেজুর খাবো, একটু ঘুরে আসবো, এইটাকে তারা পরিক্রমা হবে। পরিক্রমা তা নয়, পরিক্রমা মানে হলো সংসার পরিক্রমাটা বন্ধ করব। আমি গৌরাঙ্গের যে এত করুণা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে গৌরাঙ্গের এরম ধরনের করুণা খুব রেয়ার, কখনো কখনো হয়, এগুলো সম্বন্ধে আলোচনার অপেক্ষা রাখে। দু পাঁচ দশ ঘন্টা বা এক মাস দু মাস এগুলো যথেষ্ট নয়। বড় আশ্চর্যের কথা বলছেন যে যদি কোনো জায়গায় কৃষ্ণভাব রসে বিভাবিত কোনো ব্যক্তিকে তুমি দেখতে পাও, তাকে কিনে নাও। তাহলে কি দিয়ে কিনব, কি পয়সা? বা লৌল্য লোভ তার চরণে ধরো, বলো আমাকে দিন, নাহলে আমি মরে যাব। যেমন চৈতন্য মহাপ্রভু একটু আগেই যে শ্লোকে আলোচনা করলেন, তত্র এখানে বলছেন তত্র লৌল্যমপি মূল্য মেকলম জন্মকোটির সুকৃতির ন লভ্যতে, পাওয়া যায় না। যেটা বাংলাতে কীর্তন প্রসঙ্গে বলছেন অনেক সময়, প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মরে দেহ প্রেম ধন। এই কথাটা গোপিকারাও বলেছে, গোপিকারাও বলছেন না, গোপিকা থাকে সেখানে বলছেন, অশুল্ক দাসিকা হে প্রভু, আমরা তোমার অশুল্ক দাসিকা, আমরা তোমার দাস, অশুল্ক দাসিকা, আমরা তোমার বিনামূল্যে বিকৃত দাসু। তোমার যে ভালোবাসা, তোমার যে প্রীতি, তাতে আমরা নিজেকে বিক্রি করে দিয়েছি। আর কৃষ্ণ কি বলছেন? কৃষ্ণ বলছেন তোমাদের যা ভালোবাসা তাতে তোমাদের কিছু দেওয়ার মতো আমার কিছু নাই। তোমাদেরকে যে দেব, আমি এতদিন গীতাতে বলেছি যে যে যথামাং প্রপদ্যান্তে তাংস্তথিবি ভজে, আমি বলেছিলাম, কিন্তু আমি ব্রজধামেতে যখন আমি তোমাদের কথা বলবো তখন কিন্তু আমি পারছি না, তখন আমি হার মানছি, আমার এই কথা সত্য হবে না। কারণ ব্রজধামের ভেতর আমি কাউকে কোনোদিন পেমেন্ট দিতে পারবো না। জগতের বাকি যত লোক আছে তাদেরকে যে যথামাং যার যথা কামনা বাসনা যা কিছু আছে যেমন ভজন করে, আমি পেমেন্ট করে নিয়ে যা চলে যা। কিন্তু ব্রজধামের ভেতরে আমার এই কথাটা সত্য হয় না। ব্রজধামে কি বলেন? ব্রজধামে বলেন, ন পারে অহম নিরবদ্ধ সংযুজম বিবুদায়ুষা পিব যা মা আভজন দুর্জন গৃহ শৃঙ্খলা সংবৃষ্ট তদব প্রতিজাত সাধনা। তোমরা নিজেদের মহিমাতেই নিজেরা মহিমান্বিত থাকো, নিজেদের মহিমাতেই নিজেরা খুশি থাকো। আমার কাছে কিছু নেই যে দেবতাদের, স্বর্গের দেবতাদের তুল্য আমি আয়ু গ্রহণ করব, করে তোমাদেরকে কিছু আমি পেমেন্ট দেবো, খুশি করব। আমি কি দেবো তোমাদের? কিছু নেই। আমি তোমাদের কাছে ভিখিরি, আমি তোমাদের কাছে কেবল একটা ভিখিরি, আমি প্রেমের ভিখিরি, প্রেমের কাঙাল। চৈতন্য মহাপ্রভুর অবতারের বৈশিষ্ট্য, অনেক কিছু বলবার ইচ্ছা, কিন্তু সময়ের অল্পতা, হয়তো সেরকম ধরনের কথা আলোচনা করা যাবে কি না জানি না ভগবানের। তো এই যে সংসার পরিক্রমা, সংসার পরিক্রমাকে থামাবার জন্য এই ধাম পরিক্রমা, ধাম পরিক্রমার অর্থেতে ভক্তিবিনোদ ঠাকুর আদেশ করেছিলেন প্রভুপাদকে, তুমি নবদ্বীপ ধাম পরিক্রমার ব্যবস্থা করো, এটা তোমার নিত্য সেবা। এই ধাম পরিক্রমার ব্যবস্থা করে এই বদ্ধ জীবগুলো, যাদের কোনো সমাধান হওয়ার সম্ভাবনা নাই, তাদের একটা সুন্দর সমাধানের ব্যবস্থা করে দিয়েছেন, একটা সুন্দর সমাধান ব্যবস্থা করবার চেষ্টা করেছেন, যাতে এরা ধাম পরিক্রমা করে গুরু বৈষ্ণবের আনুগত্যে এরা চরম লাভ লাভবান হতে পারে। কেন? ধাম পরিক্রমা, ধাম মানে হচ্ছে বলদেব তত্ত্ব, যেটা ভগবান স্বয়ং কোনোদিন ক্ষমা করবেন না, করতে পারেন না। যেমন
অশ্বত্থমাকে ক্ষমা করেননি কৃষ্ণ এখনও, কিন্তু অশ্বত্থমা উপদেশে, ঋষিমুনির উপদেশে, গুপ্ত ভক্তের উপদেশে এখন বৈজধামে ভজন করছেন। কেন? এই ধামের কৃপা কোনো না কোনো দিন হবে। যে জন্য চা আমাদের জগাইমাধাই ভগবান যখন বললেন আমি তোমাকে কি ক্ষমা করলাম, জগাইমাধাই বললেন তুমি পূর্ণ কৃপা করেছ, আমি তখন ভাবব যখন তুমি সেবা দেবে, তখন মহাপ্রভু তাদের ধাম সেবা দিলেন ঝাড়ু দেয়া, এবার বুঝলাম তুমি আমার উপর প্রসন্ন হয়েছ, এবার তুমি আমাকে ক্ষমা করেছো, করুণা করেছো। অশ্বত্থমার উপর এখনও পর্যন্ত করুণা হয়নি। নন্দগ্রাম থেকে দক্ষিণ পশ্চিম দিকে, উত্তর পশ্চিম দিকে একটা জায়গা আছে পিসাই গাঁও, এখনও আমরা যাই চুরাশিগুর জঙ্গলে জঙ্গলে ঘুরি, সেই জঙ্গলেতে অশ্বত্থমা এখনও ভজন করছেন, কিন্তু যারা দেখবার চোখ আছে তারা দেখতে পায়, বাকি লোক পায় না। যাদের চক্ষু আছে দেখতে পায় অশ্বত্থমা ভজন করছেন, বাকি লোক করছেন না, দেখতে পায় না। অশ্বত্থমা আশা নিয়ে রয়েছেন কোনো না কোনো সময়ে আমাকে এই ধাম ক্ষমা করবেই করবে, কেন অশ্বত্থমা পিসার্জনী প্রাপ্ত হয়েছে। অশ্বত্থমা এই শরীরেতে পিসাচের মতো তার গন্ধ, অশ্বত্থমা যেখানে থাকবে তার কয়েক কিলোমিটারের মধ্যে কেউ আসতে পারবে না, অভিশাপ পেয়েছে। ওই যে বৈষ্ণবগুলোকে মেরেছেন, খুন করেছেন, অপরাধ, তার ফলে যে পিসার্জনী তার বা দিয়ে দুর্গন্ধ, কাছে কেউ যেতে পারে, কয়েক কিলোমিটারের মধ্যে যেতে পারবে না। অথচ ভাগবতে লেখা রয়েছে ঋষভদেব যখন মলমূত্র ত্যাগ করতেন, ভাগবতে বলা রয়েছে ঋষভদেব যখন মলমূত্র ত্যাগ করতেন তার সৌগন্ধ, ধূপকাঠি, এত ধূপকাঠি কিছুই না, এত সুগন্ধ চারিদিকে, কয়েক কিলোমিটারের মধ্যে লেখা আছে যে আমাদের ঋষভদেব যখন তার মলমূত্র ত্যাগ করতেন তার গন্ধে চারিদিকে সুরভিঞ্চকার, চারিদিকে সুরভি গন্ধেতে একবার আমাদের হয়ে যেত। যে কথাটা বলতে গিয়ে এগুলো উত্থাপন করলাম, সেটা জগাইমদাই পর্যন্ত করুণা পেলেন, নিতায়ের এটা বাহাদুরি, এটা গৌরের বাহাদুরি, এটা গৌরের বাহাদুরি ছিল না, নিত্যানন্দের বাহাদুরি, না নিত্যানন্দের করুণা। অবশ্য নিত্যানন্দের করুণাটাও গরুণায় গৌরের করুণাই সিদ্ধান্ত বিচার, নিত্যানন্দের করুণাতে জগাইমাদাই উদ্ধার পেলেন। শুধু তাই নয়, সেবা অধিকারও লাভ করলেন এবং এত ভালোবাসা পেলেন, প্রেম সম্পত্তি যেটা সুদুর্লভ। জগাইমাধাই পর্যন্ত অন্যের কি কথা আছে, জগাইমাধাই পর্যন্ত অন্যের কি কথা, অন্যের কথা কি বলবো, জগাইমাধাই পর্যন্ত যে এত পাপী ছিল রে তারা পর্যন্ত এই প্রেম লাভ করলেন। ভক্তিবিনোদ ঠাকুর করুণা ভরে প্রভুপাদকে এটা আদেশ দিয়ে গিয়েছিলেন অনেক কথা, একটা হচ্ছে বর্ণাশ্রম ধর্মকে বিজ্ঞান ভিত্তিকভাবে স্থাপন করো, ধাম পরিক্রমা করো, ইত্যাদি অনেক কথা বলেছেন, এগুলো আমি আর আলোচনার বিষয় নয়। এই ধাম পরিক্রমার মাধ্যমে আপনারা এই নবদ্বীপ ধামেতে জানতে বা অজান্তে আসছেন, কোনো মতে যদি গুরু বৈষ্ণবের প্রতি একটু ভালোবাসা হয়ে গেল তাহলে লাগবেন কিস্তিমাত হয়ে গেল, কিস্তিমাত। এবার আপনারা ধীরে ধীরে উন্নতির প্রসঙ্গ আর অবনতি হওয়া যদি অপরাধ না করে। এখানে প্রসঙ্গে বলা হলো যে ভগবান কখনোই ব্রজধামের ভিতরে ব্রজবাসীদের কাছে তিনি চিরবদ্ধ, ব্রজবাসীদের ঋণ কখনো তিনি শোধ করতে পারেননি। ব্রজ বলতে কোন কথা বলছেন, বৃন্দাবনের ব্রজ, আর এটাও ব্রজ, এটা ব্রজ নয়, এটাও ব্রজধাম, ওটাও ব্রজধাম, এটাও ব্রজধাম, ওটা হচ্ছে বৃন্দাবনের ব্রজ, নবদ্বীপ ব্রজ। আর ব্রজ কথাটার অর্থ কেউ বোঝেন কি না জানি না, ব্রজ কথাটার মানে কি অনেকেই মনে করেন ব্রজধাম, ব্রজধাম মানে বৃন্দাবন, ব্রজ কথাটার মানে বোঝেন না, ব্রজ কথা মানে হলো পরব্রহ্ম পরাত্পর অখিলেশ্বর সেই ব্রহ্ম বস্তুর জন্মস্থান। ব্রহ্মের তো জন্ম হয় না তথাপি জন্ম হয়, ব্রহ্মবস্তুর যে জন্মস্থান, ব্রজ মানে ব্রহ্ম, জ মানে জন্ম, যেখানে হয় যে লীলাটা সেটাকে ব্রজধাম বলে। তাহলে এটা ভগবানের ঘর, নবদ্বীপ ধাম ভগবানের ঘর, আর বৃন্দাবন ধামটা ভগবানের ঘর, নিজস্ব ঘর, এখানে কাউর বাহাদুরি চলবে না। এখানে যারা অধিবাসী ছিলেন নবদ্বীপবাসী, এর কীর্তনেতে অপূর্ব বাসু ঘোষ আদি রেয়ার কীর্তন, এগুলো এই কীর্তনের বইতে পাওয়া যায় না, এখন এই কীর্তন কোনো জায়গায়ই দেখা যায় না। আগেকার দিনে সে আমাদের মহাজনরা কৃষ্ণদাস বাবাজি মহারাজ এরা সব কীর্তন করতেন, কাঁদতেন আর কীর্তন খোল বাজাতেন, চোখে জল পড়ছে, এরকম ব্যাপার দেখাই যায় না। যারা এইসব মহাপুরুষকে দর্শন করেছেন তারা জানেন এইসব কীর্তন করতেন। আর এখানে একরকমের বিপ্রলম্ব আছে, গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেছেন, নব বৃন্দাবন ধামেতে একরকমের বিপ্রলম্ব, ওটাও ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় চলে গেছেন,
বিভিন্ন ধরনের বিপ্রম রস আস্বাদনের বিষয়, এসব কোনো গুপ্ত কথা এগুলো আছে। প্রথম কথা হলো, মহাপ্রভু যে উদাহরণটা সনাতন গোস্বামীকে দিয়েছেন এর গুপ্ত কথা হলো, যেটা কীর্তনেতে বলছেন, প্রেমধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মনে দেহক্ষণ ধন। এই কথাটা গোপিকারাও বলেছেন, অশুল্ক দাসিকা, আমরা তোমার অশুল্ক দাসিকা, এই ধরনের কথা। অর্থাৎ বেতন তলে প্রেম সম্পত্তি, এই প্রেম সম্পত্তিকে অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে বড় সম্পত্তি বলা হয়েছে। এই সম্পত্তির সঙ্গে কোনো কিছু তুলনা করা হয় না। আমরা অনন্ত ব্রহ্মাণ্ড এই অজ্ঞাত সারে আমাদের অপরাধ ক্রমে বিভিন্ন জন্ম জন্ম ধরে আমরা যে ঘুরছি, এর মধ্যে চৈতন্য মহাপ্রভু আমাদেরকে বলতে চাইছেন যে হে জীবাত্মাগুলো, এই যে যে ছেলেটা সর্বজ্ঞ বলে দিল তুমি সম্পত্তি আছে তুমি জানো না, এই সর্বজ্ঞটা কে? এই যে সর্বজ্ঞের কথা সনাতন গোস্বামীর কাছে সনাতন শিক্ষায় মহাপ্রভু যে বললেন, এই সর্বজ্ঞ কাকে বলা হচ্ছে? কেউ আইডিয়া আছে, কেউ ধারণা আছে? সে সর্বজ্ঞ হলো গুরু বৈষ্ণব, সর্বজ্ঞ হলো গুরু বৈষ্ণব, গুরু বৈষ্ণব সর্বজ্ঞ, তারা সব জানেন। যে ছেলেটা বিপথে যাচ্ছে, যে বড়টা জীবনটাকে শেষ করতে চাইছে, তাকে বলছেন তোমার প্রচুর সম্পত্তি আছে তুমি জানো না, আমার কাছে এসো আমি বলে দিচ্ছি। সেই সম্পত্তির হদিশ, কোথায় সম্পত্তি আছে এটা ঠিকানা বলে দিলেন, তার ঠিকানা বলে দিলেন মানে মন্ত্র দিলেন, হরিনাম দিলেন, দীক্ষা দিলেন, উপদেশ করলেন, উপদেশ করে বললেন এই পথে চল বাবা, বললে অগাধ সম্পত্তি পাবি, যেটা কৃষ্ণের কাছে রয়েছে। এই অগাধ সম্পত্তি সেটি হলো কৃষ্ণ প্রেম, যেটার কথা মহাপ্রভু এই সামান্য একটা ছোট্ট গল্পের মাধ্যমে সুন্দরভাবে যে উপস্থাপন করলেন, এর মধ্যে গুপ্ত রহস্য হলো সনাতন গোসাইয়ের মাধ্যমে আমাদের জগৎবাসীর কাছে বলছেন, তোমরা নিজের ইচ্ছায় কখনো দৌড়ো না, তোমরা নিজের ইচ্ছা নিজের মঙ্গলের চেষ্টা করবার জন্য এদিক ওদিক দৌড়ার চেষ্টা করো না, তোমরা নিজের চেষ্টা নিজের মঙ্গল করবার জন্য এদিক ওদিক দৌড়ো না, তোমরা আমার কাছে এসো। প্রভুপাদ বলছে তোমরা আমার কাছে এসো, ওদিকে কোথায় যাচ্ছ, ওদিকে মরবে তো তুমি, আমার কাছে এসো, আমার কাছে এসো, আমি জানি আমার কাছে আসতে ভাল লাগছে না, আমার কাছে আসতে তোমার ভালো, জানি ওইদিকে যেতে ইচ্ছে করছো, ওইদিকে সহজিয়াদের কাছে এদিকে এসো, ওইদিকে গেলে তোমার অপমিত্র হয়ে যাবে, আমার কাছে এসো, তোমার মনে হচ্ছে আমি কঠোর কথা বলছি কষ্ট দিচ্ছি, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে বাঁচাবো, আমার কাছে এসো, অন্য কোথায় যেতে হবে না। এই ধরনের কমিটমেন্টগুলো আমি মনে হয় না আমি কোনো ওই গৌড়ীয় গগনের ইতিহাসে আমি দেখেছি। একমাত্র বহুপাদ এরকম ধরনের চিৎকার করে বলেছেন, এরকমভাবে বলেছেন আমি তোমাকে বাঁচাবো এসো, যেটা কৃষ্ণ বলেছেন অহম তম, হ্যাঁ রক্ষেষ্য আমি মা সুচ, কৃষ্ণের মতো এইরকম না, ভক্তও পারে, ভক্ত প্রতিজ্ঞা রক্ষা কৃষ্ণের দায়িত্ব রয়েছে, কাজে এতে কোনো অন্যায় নেই। এখন চৈতন্য মহাপ্রভু আবির্ভাবের যে প্রসঙ্গগুলো এগুলো আলোচনা করা দরকার, বিস্তৃত আলোচনা, এই আলোচনা একটু স্পর্শ করে কোনো লাভ হবে না। চৈতন্য মহাপ্রভু কী জন্য এই জগৎ, আর প্রথম কথা হলো চৈতন্য মহাপ্রভু কে, চৈতন্য মহাপ্রভু ব্যক্তিটা কে? আমরা চৈতন্য মহাপ্রভুকে নিয়ে নাচানাচি করছি, এবং শুধু তাই নয়, গৌড়ীয় গগনের মধ্যে সবচেয়ে বড় বেদান্তি স্বরূপ গোসাই হচ্ছে গৌড়ীয় গগনের টপমোস্ট বেদান্তিস্ট। সেই যখন অপূর্ব অপূর্ব শ্লোকের মাধ্যমে আমাদের জানাচ্ছেন, শুধু এ কথা না, আমাদের বলছেন ন কৃষ্ণাৎ জগতি পরতত্ত্ব পরমিহ, পরতত্ত্বের সবচেয়ে শেষ সীমা হলো চৈতন্য মহাপ্রভু, কৃষ্ণ নয়। হ্যাঁ কৃষ্ণ নয়, আর যদিও কৃষ্ণ এবং কৃষ্ণ চৈতন্য একই, তথাপি চৈতন্য অবতারকে বলা হয়েছে অবতারী, অবতারী দুজন, একজন হচ্ছে কখনো কখনো কৃষ্ণরূপে আসেন কালো রূপে কৃষ্ণ ঘনশ্যাম, কখনো কখনো পীতবর্ণরূপে, আর স্বয়ংরূপ ভগবানের অন্য কোনো রং নাই, স্বয়ংরূপ ভগবানের মাত্র দুটো রং আছে, দুটো। এই দুটো রঙের মধ্যে একটা হচ্ছে গৌর বর্ণরূপে, যে পীতবর্ণরূপে যিনি যা গৌর বর্ণরূপে যে আসেন তিনি হচ্ছেন স্বয়ংরূপ, আর এই কৃষ্ণবর্ণ। কিন্তু কৃষ্ণবর্ণের ব্যাপারে আমরা আলোচনা করব, যেটা গর্গমুনি সুন্দরভাবে ভাগবতে তার নন্দ মহারাজ এবং যশোদা মায়ের কাছে বলছেন যে কৃষ্ণবর্ণম তিশা কৃষ্ণম সাঙ্গপাঙ্গ অস্তপার্শ্বদন, এগুলো আলোচনা করব। আর বলছেন গৃহ্ণত অনুযোগন্তনুম শুক্ল রক্তস্পিত উত্থা, তোমার এই পুত্র যুগে যুগে বিভিন্ন রং বিভিন্নভাবে আসেন, এবার ইদানিং কৃষ্ণতা এখন বর্তমানে এই কৃষ্ণবর্ণ প্রাপ্ত হয়েছে।
ইদানিং তিনি কৃষ্ণবর্ণ প্রাপ্ত হয়ে, ইদানিং বলতে কোন কথাটা বলছেন ভালো করে খেয়াল করতে হবে। ইদানিং বলতে বলছেন যে চতুর্যুগের মধ্যে যে দ্বাপর যুগটায় কৃষ্ণ এসছেন, আমার কথা বলুন, যে দ্বাপর যুগটায় কৃষ্ণ এসছেন, অর্থাৎ আমি বলতে চাইছি চোদ্দ মন্বন্তরের ভিতরে ব্রহ্মার একদিনে সপ্তম চতুর্যুগ চলে যাওয়ার পর অষ্টম চতুর্যুগের মধ্যে যে চতুর্যুগটা আসছে, সাতাইশতম চতুর্যুগ চলে গিয়ে আঠাইশতম চতুর্যুগের প্রারম্ভে এই তখন ভগবান এই রূপে আসেন। একমাত্র যে কৃষ্ণবর্ণ অর্থাৎ কৃষ্ণ, যে কৃষ্ণ ভগবান স্বয়ং আসে, তাছাড়া যদি বিচার করা যায় একটা কনফিউশন হয়ে যাবে, কেন অন্য অন্য যুগাবতার, হ্যাঁ, সেও কিন্তু কৃষ্ণ, কৃষ্ণবর্ণ, লীলাবতার, মন্বন্তর অবতার, যুগাবতার, লীলাবতার বিভিন্ন আছে, বিভিন্ন অবতার আছে, তার মধ্যে লীলাবতার বাদ গেল, কেন লীলাবতার কখনোই ভগবান কলিযুগে করেন না, কলিযুগে কখনোই লীলাবতার করেন না, লীলাবতার বাদ গেল। এখন মন্বন্তর অবতার মন্বন্তরে হবে, এখন তো সেটা মন্বন্তর শেষ, মন্বন্তরে এক এক মন্বন্তরে হবে। সে এখন প্রশ্ন হলো এই অবতারটা কী অবতার, এটা বিচার করতে গিয়ে করভাজন ঋষি, করভাজন ঋষি মিজি কবির হবির অন্তরিক্ষ পিপ্লায়ন যা আছেন নবযোগেন্দ্র, যা বলছেন করভাজন যেগুলো আছেন না, সেই ঋষভদেবের পুত্র যারা যারা মহা ত্রিকালজ্ঞ প্রাপ্ত হয়েছিলেন মহা মহা ঋষি, তারা একদিন নিমি মহারাজের কাছে যজ্ঞস্থলে এসছেন কৃপা করবার জন্য, তারা আগুনের মতো জ্বলছেন, এত সুন্দর গায়ের রং যেন কোটি সূর্য উদয় হয়েছে। নিমি মহারাজ তাদেরকে বন্দনা করে তাদের পদ্মার পাদ্মার্ঘ দিয়ে বসালেন এবং বলছেন বৈকুণ্ঠ প্রিয় দর্শনম, বৈকুণ্ঠ প্রিয় দর্শনম, এটা সবচেয়ে বড় সুদুর্লভ, বৈকুণ্ঠ প্রিয় দর্শনম, আপনাদের মতো বৈকুণ্ঠ পার্শ্ব তাদের দর্শন হওয়া এ তো অসম্ভব, এ আমার কি কপাল হয়েছিল আমি জানি না, আপনারা এসছেন। তারপরে বিভিন্ন রকম প্রশ্ন আরম্ভ করতে বললে আরম্ভ করলেন, সেই প্রশ্নগুলোর মধ্যে বিভিন্ন উত্তর আছে, এক এক ঋষি করভাজন আদি সব উত্তর দিয়েছেন। এখন যে প্রসঙ্গটা আমার আছে সেটা করভাজন ঋষি উত্তর দিয়েছেন। করভাজন ঋষি বলছেন, তার কাছে প্রশ্নটা কী ছিল, নিমি মহারাজ বলছেন দেখুন প্রভু, হে ঋষিবর, যুগে যুগে ভগবান বিভিন্ন সময় বিভিন্ন রূপে অবতার হন, কিন্তু আমাদের এই যে যুগটা, যে সময় আমরা আছি, এই বিভিন্ন যুগে ভগবানের অবতার হয়, এটা কিরকম কিরকম রকম একটু যদি লক্ষণটা কি, এর লক্ষণটা কি একটু যদি দয়া করে বলেন। সেই লক্ষণ বর্ণনা প্রসঙ্গে এবার সেখানে এই প্রসঙ্গটা আছে, কৃষ্ণবর্ণম তৃষা কৃষ্ণম সঙ্গ পাঙ্গ স্পর্শতম, হ্যাঁ, যজ্ঞই সংকীর্তনী প্রায়ের যজন্তিহি সুমেধসা, এখানে সুমেধসা মেধা বলতে আমাদের বুদ্ধিবৃত্তিকে বোঝায়, এই বুদ্ধিবৃত্তি সম্বন্ধে ভাগবতে মতিম সতীম যচ্ছতি বাসুদেবে শ্লোক আছে, এই সতীমতি বলা হয়েছে, কোনো মতিটাকে কখনো সতীমতি বলা হয় না, সতী সতী চরিত্রের যে কন্যা আছেন তা সতী, এ চরিত্র ভালো, আর অসতী হলে অসতী বলা হবে, তাহলে ভাগবতে এই সতী এবং মতি দুটো শব্দটা বলা আছে, অসতী এবং সতী। সতীমতি মানে হল যার সমগ্র চিত্তবৃত্ত একমাত্র কৃষ্ণ সেবার জন্য অপেক্ষা করছে, জগতের কোনো লোভ লালসা কোনো সম্ভোগ ভোগ আদি কোনো কিছুর আশা যার হৃদয়তে নাই, সেই ব্যক্তি কেবলমাত্র কৃষ্ণ সেবার জন্য অপেক্ষা করছেন, তাকে সতীমতি বলা হয়। অর্থাৎ যার চিত্তবৃত্তি সর্বদাই ভগবত সেবার দিকে, গুরু বৈষ্ণব ভগবানের নাম ধাম পরিকর এই সেবার দিকে ধাবিত হচ্ছে, এটাকে সতীমতি বলা হয়। আর যেটা তা না হয় তার বিপরীত লক্ষণ তাকে অসতীমতি বলা হয়। সতীমতি বোঝা গেল, এখানে এই এই অসতীমতি এটা আমাদের আছে, তাই জন্য আমরা বুঝতে পারছি না। আর সেখানে তার আগে আবার সু সু কত বলছেন, সেখানে বলা হয়েছেন, বলছেন যে কৃষ্ণবর্ণম তৃষা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গস্ত পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন পায়ের যজন্তিহি সুমেধস, যজন্তিহি সুমেধস, যাদের বুদ্ধি সতীমতি সুমেধস, যাদের মতিটা অত্যন্ত শুদ্ধি,
বুৎপন্ন অত্যন্ত মতিজাদের শুদ্ধ, তারা সবসময় তারা বিচার করে দেখেছে একমাত্র সংকীর্তনের দ্বারা ভগবানকে সম্যক সন্তুষ্ট করা যায়। যার জন্য চৈতন্য মহাপ্রভু আমাদের এক কথা জানিয়েছেন, চৈতন্য মহাপ্রভু চেতনতর্পণ মার্জনের যে শেষ শব্দটা পরম বিজয়ত শ্রীকৃষ্ণ সংকীর্তনম, এটা হচ্ছে আমাদের গৌড়ীয় মঠের গৌড়ীয় গগনের একমাত্র স্লোগান। এই পরম বিজয়ত শ্রীকৃষ্ণ সংকীর্তন বলা হলো কেন, কেন একমাত্র সংকীর্তনের মাধ্যমে এই কলিযুগে ভগবানকে সন্তুষ্ট করা যাবে। শুধু কি সংকীর্তন মাধ্যমে ভগবানকে সংকীর্তন বলে? হ্যাঁ, সংকীর্তনের মাধ্যমেই ভগবানকে প্রভু কহে। যেখানে যেখানে যে যত প্রশ্ন করেছিলেন, প্রভুপাদ কোথায় বলবে, চন্দ্রশেখর যে যেটা ওই চন্দ্রশেখর বৈদ্য যে বাংলাদেশে থাকতেন, চন্দ্রশেখর বৈদ্য তাকেও এক কথা বলেছেন, প্রভু কহে কর নাম সংকীর্তন। নাম সংকীর্তনে সমস্ত কিছু সাধ্য সাধন তত্ত্বে যে কিছু সকল নাম ও সংকীর্তনে পাইবে সকল। নাম সংকীর্তনের মাধ্যমে সাধ্য সাধন তত্ত্ব যা কিছু আমায় বিশ্বাস করো তোমরা সব পাবে। নামের কলিকা প্রেম ভক্তিম ঠাকুর আর লিখছেন, ঈষৎ বিকশি পুণ দেখায় নিজ রূপগুণ, চিত্ত হরি লয় নিজ পাত। আছে কীর্তনে ঈষৎ বিকশি হয়েছে নাম, যখন নামের কলিকা আস্তে আস্তে নাম যখন প্রকাশিত হবে, নাম যখন পরিপূর্ণরূপে নিজের প্রকাশ করবে, তখন দেখো ও মা আমি বুঝতে পারিনি নামের ভেতরেই বৃন্দাবন রয়েছে, রামের নামের ভেতরেই রাধা গোবিন্দ গোপীগণ সমস্ত বুঝে, হায় ভগবান আমি তো বুঝতে পারিনি আগে। নামের সহিতে আছেন আপনি শিহরে, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছেন এটা আমি বুঝতে পারিনি। যদি বহুপাদের পূর্ণ কৃপা পাওয়া যায়, ভক্তিবিনোদ ঠাকুরের পূর্ণ কৃপা পাওয়া যায়, শ্রীশিল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ, পরমবিজয় কেশব গোস্বামী মহারাজ, এই মহাপুরুষগণের যদি পূর্ণ কৃপা পাওয়া যায়, তাহলে নাম করতে করতে সমস্ত দর্শন হবে নামের মধ্যে। তা যদি না হতো, ভক্তিবিনোদ ঠাকুর পাগল ছিলেন না, তাহলে নামের যে মহিমা লিখেছেন সেখানে কী লিখেছেন, নাম বিনা কিছু নাহি কো আরো চৌদ্দ ভুবন মাঝে, আছে না, উইদাউট নাম ইউ ক্যানট সি, ইউ লুক এনিওয়ার, লুক এনিওয়ার, সর্বত্র এভরিওয়্যার ইউ ক্যান সি নাম ইফ ইউ আর অন দ্যাট স্টেজ। যদি তুমি সেই অবস্থায় উঠতে পারো, দেখবে সর্বত্র নাম, যেটা জয়দেব গোস্বামীর হয়েছিল, জয়দেব গোস্বামী ব্রজবৃন্দলে প্রবেশ করতে যাচ্ছেন, গিয়ে কোথায় প্রবেশ করবো, সর্বত্র তো কৃষ্ণের পদচিহ্ন, জয়দেব গোস্বামী পাগল হয়ে গেছেন, আমি কোথায় প্রবেশ করবো, বুঝে আমি প্রবেশ সব রাধারানি আর কৃষ্ণের গোবিন্দের পদচিহ্ন, আমি তো প্রবেশ করতে পারবো না, আমার আর বৃন্দাবন দর্শন হলো না, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অজ্ঞান হয়ে পড়ে যখন একটু চেতনা আসলো, ওই তো কদম্ব বিক্ষের তলায় কৃষ্ণ বংশীবাদন করছে রাধারানীকে নিয়ে, তখন আর পুরো জ্ঞান চলে গেছে, তখন আর বিচার নেই আমি কোথায় পা দেবো না দেবো, ছুটে চললেন রাধা রানী গোবিন্দকে গোবিন্দের চরণে পড়বার জন্য। যেই ছুটে গেলেন আবার ভ্যানিশ রাধা গোবিন্দ। এইভাবে জয়দেব গোস্বামী জীবনে দেখে, তাই যে নাম বিনা কিছু নাই কোয়ার, এটা কোনো গল্প কথা নয়, এটা বিজ্ঞান ভিত্তিক কথা। সমস্ত ভজন মাধ্যমে নাম করতে করতে যে কথাটা প্রকাশানন্দ সরস্বতীর সামনে বারাণসীতেও তিনি যুক্ত দিয়েছেন, গুরুদেব আমাকে পাগল দেখে বলো তোমার কোনো বেদান্তে কোনো অধিকার নাই, তুমি এই মহামন্ত্র খালি জপ। তার আমি সেই মহামন্ত্র গুরুর আজ্ঞায় মহামন্ত্র জপ করতে থাকলাম, আর জপ করতে করতে কী হলো, তখন বলছেন কিবা মন্ত্র গিলা গোসাই কিবা তার ফল, জবিতে জবিতে মন্ত্র করিল পাগল। মহাপ্রভু এটা আমাদের শেখানোর জন্য বলছেন, তুমি মহামন্ত্র জপ করো, সাধুগুরু বৈষ্ণবকে বিশ্বাস করো, একটু অবিশ্বাস করো না, যে পরিমাণে তোমার সাধুগুরু বৈষ্ণবে অবিশ্বাস থাকবে সেই পরিমাণে তুমি বঞ্চিত হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে, তুমি কিছু লাভ করতে পারবে না। এখানে একটা কথা হলো যে এই প্রেম সম্পত্তি পাইবা পাওয়ার জন্য গুপ্ত রহস্যটা চৈতন্যবাবু বারবার সবাইকে উপদেশ করেছেন, প্রভু কহে কর নাম সংকীর্তন, নাম সংকীর্তনে পাইবে সকল। এবার শ্রী চৈতন্য মহাপ্রভু যে এসছেন এখানে, সেখানে সংকীর্ত যজ্ঞই সংকীর্তন পাইর যজন্তি সুমেধস, যারা সুমেধা সম্পন্ন ব্যক্তি তারা চৈতন্য মহাপ্রভু প্রদর্শিত নাম সংকীর্তন যজ্ঞের দ্বারা পরম পুরুষ
সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে সংকীর্তনের দ্বারে সন্তুষ্ট করবেন। যেই জন্য প্রভুপাদ বারবার বলতেন, শ্রীবাস আঙ্গনে চৈতন্য মহাপ্রভু যে সংকীর্তন যজ্ঞের আয়োজন করেছিলেন, যজ্ঞাগ্নি, সেই যজ্ঞাগ্নিতে আমরা প্রত্যেকে আত্ম উৎসর্গ, আমরা জীবন বিসর্জন দেব, আমরা আমাদের জীবনকে সেই সংকীর্তন যজ্ঞাগ্নিতে যদি উৎসর্গ করতে না পারি, আমাদের কাউর বলবার অধিকার নেই আমরা গৌড়ীয় মঠের ভক্ত, কাউর অধিকার নেই। যদি আমাদের সবাই, আমাদের যদি সে ক্ষমতা থাকে, আমরা আমাদের জীবন যৌবন শিক্ষা দীক্ষা অর্থ বৃত্ত যত জ্ঞান আছে যত বিদ্যা আছে সব আমরা নিয়ে সেই সংকীর্তন যজ্ঞাগ্নিতে আহুতি দেবো, মানে শ্রীকৃষ্ণ চৈতন্য বা শ্রীকৃষ্ণ মহাপ্রভু কৃষ্ণ ভগবানের সর্বেন্দ্রিয়ে সন্তুষ্টির ব্যবস্থা করব। শুধু চক্ষের সন্তুষ্ট করলাম, কানের করলাম না, তা নয়। প্রভা বলছেন ভগবানের সর্বেন্দ্রিয় সন্তুষ্টির একটাই মাধ্যম, সেটা সংকীর্তনের মাধ্যমে। সংকীর্তনের মাধ্যমে সমস্ত ইন্দ্রিয় ভগবানের সন্তুষ্টি লাভ করতে পারে, আর অন্য অন্য যে পদ্ধতি আছে তার মধ্যে কিন্তু হবে না। এটা কিন্তু প্রথম শিক্ষা। আমি অনেক গুপ্ত রহস্য আলোচনা করতে চাই, কিন্তু সময় হয়তো পারমিট করবে কি না। তাহলে শুক্ল রক্ত রক্তস্তথা পীত ইদানিং কৃষ্ণতাম গতহা, এই যে কথাটা, এর মধ্যে একটা রহস্য আছে যে তোমার এই ছেলেটা গৃহীত অনুযুগম তনু কোনো কোনো বিভিন্ন যুগে বিভিন্ন রূপ এবং রং আশ্রয় করে অবতীর্ণ হন, বর্তমানে কিন্তু সে হয়েছে কি কৃষ্ণবর্ণ। এবার আমাদের একটা সন্দেহ আছে যে করভাজন ঋষি আলোচনা প্রসঙ্গে যে কথাটা বললেন কৃষ্ণবর্ণম তিশা ও কৃষ্ণম, এর মধ্যে এই শব্দগুলোকে আমাদের ব্যাখ্যা করতে হবে। প্রথম কথা হলো কৃষ্ণবর্ণ কথাটার মানে কি, মানে মহারাজ সবাই জানে কৃষ্ণবর্ণ মানে কালো বর্ণ, বলে দিল কৃষ্ণবর্ণ কথাটা তো সোজা, কৃষ্ণবর্ণ মানে কালো বর্ণ, আমি তো বুঝলাম কৃষ্ণবর্ণ মানে কালো বর্ণ। কিন্তু কৃষ্ণবর্ণ এই কথাটা যদি আমি গ্রহণ করি, তাহলে শুক্ল রক্তস্তথা পীত, তিন যুগে তিন রকম হয়, আর তার সঙ্গে বলছেন এই যুগে আপনার তোমার ছেলে এখন কালো হয়েছে, তাহলে কালো যদি হয় তাহলে সত্যযুগে সাদা, তেতা যুগে রক্তবর্ণ, তাহলে পীতবর্ণটা গেল কোথায়, পীতবর্ণটা গেল কোথায়, এত বলছে ইদানিং কৃষ্ণদাম গত, তা পীতবর্ণটা কোথায় লাগাবো আমি, বলে এই যে কলিযুগটা আছে, এই কলিযুগটা যেটা করভাজন ঋষি বলছেন কলিযুগ সেইখানে লাগাবো। কিন্তু কলিযুগে যে লাগাবো, কলিযুগে লাগাতে গিয়ে এখন আমাদের শব্দের অর্থটা বিচার করতে হবে। প্রথম বিচার হলো কৃষ্ণবর্ণ, কৃষ্ণবর্ণ করলে মিলছে না, কৃষ্ণবর্ণ কী দূর হয়েছে, তুমি ওই যে কৃষ্ণবর্ণ তিশা কৃষ্ণ, আচ্ছা কৃষ্ণবর্ণ যদি হয় তাহলে কালোবর্ণ, কালোবর্ণ আমি যদি, এখানে বলছেন ইদানিং কৃষ্ণতম গত, তোমার ছেলে এবার কৃষ্ণবর্ণ হয়েছে, আবার কলিযুগে কৃষ্ণবর্ণ হবে কী করে হবে, তাহলে পীতবর্ণটা কোথায় লাগাবো। বাস্তবিক কথা হলো এই, অন্য অন্য সাধারণ যে যুগাবতারগুলো হয় সেগুলো সবই কৃষ্ণবর্ণ, একটা ভালো, সমস্ত বাদবাকি যে যে সাধারণ যত যে যুগাবতারগুলো হয় সেই যুগাবতার কিন্তু কৃষ্ণবর্ণ। এবার এখানে কৃষ্ণবর্ণম এই কথাটা বলার সঙ্গে সঙ্গে কৃষ্ণবর্ণ কালোবর্ণ না ধরে আমরা যদি মানেটা এরকমভাবে গুরুবর্গ শিখিয়েছেন, কৃষ্ণম বর্ণয়েতি কৃষ্ণবর্ণ, কৃষ্ণম বর্ণয়েতি কৃষ্ণকে বর্ণনা করছেন, আমরা যদি এরকম ধরনের মানেটা নিই, কৃষ্ণকে যিনি বর্ণনা করছেন সর্বসময় যিনি কৃষ্ণের গুণকীর্তন করছেন, তাহলে এই কথাটা ভালো হয়, তাহলে মিলছে, তাহলে কৃষ্ণবর্ণ কৃষ্ণ বর্ণয়েতি কৃষ্ণ, এই মানেটা যদি আমরা ধরি তাহলে কৃষ্ণবর্ণম কথাটা যদি হয়, তাহলে পরের শব্দ তা তিশা অকৃষ্ণম, তিশা মানে তিট মানে দেহের কান্তি, তাহলে তিশা অকৃষ্ণম, তিশা অকৃষ্ণ শব্দটাকে যদি দুরকমভাবে ভাগা যা, যারা ব্যাকরণ পড়েছেন সন্ধি করেছেন, তাহলে তিশা অকৃষ্ণম কথাটাকে দুরকমভাবে ভাগবেন, একটা হচ্ছে তিশা প্লাস অকৃষ্ণ, আরেকটা ভাগ করে যা তিশা কৃষ্ণ, অ প্লাস আ ইজগল টু আ, অ প্লাস অ ইজগল টু আ, আ প্লাস আ ইজ, এটি তো সন্ধি, সন্ধির কী নিয়ম, সন্ধি করেছেন, সন্ধিতে নিয়ম, হ্যাঁ হ্যাঁ, এইভাবে দেখা যাচ্ছে বিচার করে, তাহলে তিশা কৃষ্ণ এই কথাটাকে যদি ভাগ করা যায়, তিশা অঙ্গের যে বিচ্ছুরণ সেটা কৃষ্ণ,
এটা যদি করি তাহলে মিলছে না, তৃষাটা অকৃষ্ণ, সে তো কৃষ্ণটা বাদ গেল, তাহলে পিতটা কোথায় লাগাবো? কিন্তু মানেটা যদি এরমভাবে করি, তৃষা প্লাস অকৃষ্ণ, তাহলে অকৃষ্ণ মানে কৃষ্ণ নয়, কালো নয়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এটা সুন্দর ব্যাখ্যা করে বলছেন, অকৃষ্ণ বরণে কয় পিতবরণ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, অকৃষ্ণ বরণে কহে পিতবরণ, অর্থাৎ এই বিশেষ করে যুগে হলো কৃষ্ণবর্ণম তৃষা অকৃষ্ণম সাঙ্গ পাঙ্গ পার্শ্বদম। সাঙ্গ মানে হচ্ছে যে, যেহেতু ভগবান এবং ভগবানের নাম অভিন্ন, ভগবানের শরীরটা আর কৃষ্ণ নাম দুটো আলাদা নয়, এই কথাটা যেদিন উপলব্ধি হবে সেদিন আমরা সিদ্ধ পুরুষ হয়ে যাব। এটা উপলব্ধি হচ্ছে না তো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে যাচ্ছি, কিন্তু কৃষ্ণ নাম আর কৃষ্ণ প্রভুপাদ এই সব কথা বলতেন, কৃষ্ণ নাম করা আর কৃষ্ণের সঙ্গে দেখা করা সাক্ষাৎ করা দুটো একই কথা, কিন্তু আমরা তো অনুভব করছি না। যেদিন এটা হবে সেদিন সিদ্ধ মহাত্মা। তাহলে এখানে প্রশ্ন হলো, নামের সহিতে আছেন আপনি শহরি, অর্থাৎ যে শব্দগুলো জগতে ব্যবহার করা হয় তার শব্দগুলো আলাদা, আর শব্দ যেগুলো বস্তুগুলোকে নির্ণয় করে সেগুলো আলাদা। যেমন জল 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 চিৎকার, জল তো নেই খালি জল চিৎকার করছি, জল কোথায়? জলের শব্দটা আছে খালি, কিন্তু যদি মাধবেন্দ্র পূর্বে হা কৃষ্ণ চিৎকার করেন তার সঙ্গে কৃষ্ণ স্বয়ং হয়েছেন। বোঝা গেল আমার কথাটা? অল্প কথায় বুঝবেন, মাধবেন্দ্র পূর্বে যখন হা কৃষ্ণ হা মথুরা না, তার মানে এই কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে কৃষ্ণ কিন্তু স্বয়ং আছে, আপনি দেখতে পাচ্ছেন না, তোমরা দেখতে পাচ্ছ না। তাহলে এইখানে অপ্রাকৃত শব্দ ব্রহ্ম আর প্রাকৃত শব্দের দুটো পার্থক্য বোঝা গেল, অল্প কথায় বোঝা গেল। এখন চৈতন্য মহাপ্রভু যে নামের কথা বলেছেন সেটা হলো অপ্রাকৃত নাম, তা এইটা আমাদের করাবার জন্য একটা উপদেশ করেছিলেন, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিসে আর কোনো বস্তু না। এই উপদেশটা মহাপ্রভু আমরা সংকীর্তন তো করছি মহারাজ, আমি 20 বছর হলো আমি আশ্রয় নিয়েছি দীক্ষা, আমার তো কিছু হচ্ছে না, তুমি কিছু বুঝছই না, তোমাকে কি উপদেশ চৈতন্য মহাপ্রভু করেছে? তুমি নিচে চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত পড়লে মানে বুঝতে পারবে না, অর্থ করো মহাজন আনুগত্যে। শাস্ত্রের অর্থটা সৌতপন্থায় করতে হবে, নিজে নিজে মানে করলে হবে না। ওই জন্য আমাদেরকে প্রভু একটা কথা শিখিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে কি খেয়াল রাখবে, সেটা হচ্ছে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চায়, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চায় সংসার জিনিস, তাহলে নিশ্চয়ই আমার সাধু সঙ্গ হচ্ছে না। সাধু সঙ্গ যদি হতো তাহলে হরিনামও হতো আর তাহলে আমি সিদ্ধিও লাভ করতাম, তাহলে সাধু সঙ্গটা কী করে হবে? এই বিচারগুলো বিজ্ঞান সব হরিকথাগুলো শুনতে হবে, হাজার হাজার হরিকথা শুনে শুনে মানেটা পেতে হবে, সবসময় সব কথা বলা যায় না। তাহলে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই সংসার জিনিস, তার আর সংসার জয় করে নিলাম তাই বা কী লাভ হবে? সংসার জয় করার পর আমি কী চাই? প্রভুপাদ বলছেন তোমরা কিসের জন্য এত চেষ্টা করছো? বলো আমরা সংসার জগ, আরে মহারাজ বোকা লোক কথাকার মূর্খ, আরে সংসার জগে করবে নাকি? বলো আমাদের যে শাস্ত্র শিখিয়ে দিয়েছে সংসার জয় করতে, আরে সংসার তো জয় করলে ঠিক আছে কি সংসার জয় করার পরে কী চাও সেটা আর বলতে পারে না। প্রভুপাদ বলছেন মূর্খের দল সংসার জয় করে করবে নাকি? সংসার জয় করে কি বসে থাকবে হাত পা গুটিয়ে? না, সংসার জয় করার পরও ভজন করু। তাহলে এখন ভজন হচ্ছে না? না, এখন ভজন হচ্ছে না। সংসার জয় করার পর সম্বন্ধ জ্ঞান হবে, সম্বন্ধ জ্ঞান হবে, সংসার জয় হবে, তারপর আসল ভজন শুরু হবে, সম্বন্ধ হয়ে যাবে, সম্বন্ধ ভাবি দেখে তার সংসার জয় হলো। সংসার যাওয়ার পর কী চাই? সংসার যাওয়ার পরে আমি ভজন করব, কৃষ্ণ প্রেম চাই। সংসার জন্য হলো কৃষ্ণ প্রেম কোথা থেকে পাবে? যেটা রূপ গোস্বামী পাদ বলছেন না, রূপ গোস্বামী বলছেন ঐ মুক্ত কুল এই রূপাসমানম বন্ডেড সোল ক্যান নট ওরশিপ কৃষ্ণ পারফেক্টলি, ইটস নট পসিবল এনিওয়ে, আফটার বন্ডেজ ইজ ওভার দেন অ্যান অ্যাট অল দ্য কোয়েশ্চেন কামিং টু ওরশিপ কৃষ্ণ। বদ্ধ অবস্থায় কৃষ্ণকে কখনোই ভজন করা যায় না, এই জন্য এই রূপ গোস্বামী পাদ গুপ্তভাবে বলেছেন ঐ মুক্ত কুল এই রূপাসমানম, তুমি মুক্তকুলের দ্বারা উপাসন। মুক্তকুল বলতে প্রথম মানেটা কি হবে? মুক্তকুল বলতে দুরকম মানে হতে পারে, এক মুক্তকুল মানেটা হচ্ছে প্রারম্ভিক অর্থ প্রিলিমিনারি, একটা মুক্তকুলের অর্থ এক প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, টু টাইপ অফ মিনিংস ক্যান বি দেয়ার। একটা মিনিং হচ্ছে কি, প্রথমত যে আমি মায়াদেবীর প্রভাব থেকে বেরিয়ে গেলাম, সংসার মুক্ত হলাম, সংসার মুক্ত হওয়ার পর আমাকে লোকে বলছে এ মুক্ত, এই সংসারে কোনো কিছু কিছু হয় না, মুক্ত হলো মুক্ত।
মুক্ত হওয়ার পরেতে সে কত পরিমাণে কৃষ্ণ নাম করেছে, হরিভজনে কতটা অগ্রসর হয়েছে, যখন সে কৃষ্ণপ্রেম পেয়েছে, ভগবানের নিত্য সেবায় নিয়োজিত হয়েছে, সেই মুক্ত কথাটা সেখানে বেশি করে প্রযোজ্য। মুক্ত কথাটার মুক্ত প্রগ্রহ, পৌপাদের ভাষা মুক্ত এই শব্দটার মুক্ত প্রগ্রহ পূর্ণ পরিমাণে যদি মানেটা পেতে হয় তাহলে বলতে হয় কি পরমহংস জনই, পরমহংস জনই যা সংস্কৃত বলে যা জানে পরমহংস জ্ঞান, যারা কৃষ্ণের ভজনা করেন তারা যেভাবে কৃষ্ণকে ভজনা করেন নাম করেন তাদের দ্বারাই কৃষ্ণ বাস্তবিক উপাসিত হয়। কৃষ্ণ আমার দ্বারা কী করে উপাসিত হবে, আমি বদ্ধ অবস্থায় রয়েছি, দিনের মধ্যে ছত্রিয় অবস্থা আমার, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য সরলরিপু আমাকে, ভক্তিমন ঠাকুর কত সুন্দর কীর্তনের মধ্যে লিখেছেন কেউ করে না, কেউ করতে চায় না ওসব, কিন্তু এই জন্য মঠ মন্দিরগুলোর মধ্যে এত দুর্গতি হচ্ছে, কী কারণে কীর্তনই করেন। আর কেন মায়া জালে পরিতেচ জীব মিন নাহি জান বদ্ধ হয়ে রবে তুমি চিরদিন। আছে কীর্তন, কেউ করে কি দেখিছো এই মঠে কে করছে? ভক্তিমন ঠাকুর বলেছে লাইক ফিশ ওয়াই ইউ আর প্লেয়িং ইন মায়া ওশন, আর কেন মায়া জানে পরিতেচ জীব মিন মিন, তুমি কি জানতে পারছো না নিত্যকাল তুমি বদ্ধ হয়ে পচে মরবে, আয় ভগবান তুমি বুঝতে পারছো না। আর দণ্ড যথা পরাধীন, দণ্ড মানে একটা লাঠি, একটা লাঠিকে যেমন এখানে শুয়ে রাখলে শুয়ে থাক দান করে থাকবে, তুমি মায়া আর পাল্লায় পরে পরাধীন হয়ে রয়েছো, এটা তোমার স্বাধীনতা নয়। জগতের শিক্ষা শিক্ষিত লোকগুলো ঝগড়া করতে আসছে, আমরা স্বাধীন নয় মশাই, আমি তুমি একটা গাধা, হ্যাঁ আমাকে গালাগাল দিলেন, হ্যাঁ ঠিকই বলেছি তুমি গাধা, ওই জন্য তুমি মুক্ত মুক্ত বলছি, আমরা তো স্বাধীন না, তোমরা স্বাধীন ন, তোমাদেরকে ভুল বোঝানো হয়েছে, তোমরা যে স্বাধীনতা এনজয় করছো এটা তোমার বেশি করে বন্ধনের কারণ, তুমি বুঝতেই পারো এটাকে জড়জগতের লোকরা স্বাধীনতা বলে, বাস্তবিক স্বাধীনতা এটা নয়, এটা স্বাধীনতা কি আরে লোকগুলোকে বোকা বানাচ্ছে। স্বাধীনতার কথাটার একটা বিদেশের বিদেশের ফরেন বিদেশের একটা দার্শনিক একটা দার্শনিক সুন্দর ব্যাখ্যা করছে, ইউ নো ওয়ান ফিলোসফার ফ্রম ইংল্যান্ড, ওয়ান নাইস ফিলোসফার, হি ইজ গিভিং সাম এক্সপ্লানেশন অ্যাবাউট হোয়াট ইজ কল লিবার্টি, আই ওয়াজ বাউন্ড টু রিড ওয়েন আই স্মল বয়, ইট ইজ রিটেন দ্য লিবার্টি মিন্স কার্টেলমেন্ট অফ ইউর ওন রাইট ফর দ্য সেক অফ আদার্স সো দ্যাট মিউচুয়াল ইন্টারেস্ট ক্যান বি প্রোটেক্টেড অ্যান্ড ফাইনাল গোল ক্যান বি অ্যাটেন্ডেড। হলো ভেরি নাইস, বাংলায় বলছি, এটা হচ্ছে লিবার্টি, স্বাধীনতা তাকে বলে যার মানে হলো নিজের যে স্বেচ্ছাচারিতা সেটাকে দমন কর, তাতে যেন পাশের লোকের কোনো কষ্ট না হয়। আমরা কি বলে মায়েরটা জোরে চলছে, আমার মার হার্ট অ্যাটাক, একটু আপনার মা মরুক, আমার যায় গেছে, আমার ভাইয়ের বিয়ে, আর মায়েরটা চলুক জোরে চলুক, তাহলে স্বাধীন আমরা, ছাগলের দল স্বাধীনতা পেয়েছে ভারতে, ওই জন্য যে আর কিছু মিনিস্টাররা এক কাজ করছে, তার নৌকা তার চামচাগুলো একরকম করছে নোংরামো করছে, ক স্বাধীন হয়েছে কে কাজ, ভালো কাজ করলে কি কি যাস, যারা ভালোটাকে ভালো বন্ধু যায় তারা মানুষই হবে না, নেতা তো দূরের কথা, মিনিস্টার তো দূরের কথা, মিনিস্টার সাধারণ মানুষই হতে পারে না, পশু পর্যায়ে থাকবে তারা, হবে না, লোকগুলোকে ভুল পথে পরিচালনা করছে। তাহলে স্বাধীনতার মানে হলো, স্বাধীনতা কী মানে হলো দাঁড়ালো, নিজের স্বেচ্ছাচারিতাকে দমন করো, দমন করার ফলেতে কী হবে, পাশের লোকের সবার যেন সম্প্রীতি বজায় থাকে, এবং আমরা যৌথ প্রচেষ্টায় যেন আমাদের বিক্ষিপ্ত কোনো ঘটনা না ঘটে, যাতে বিভিন্ন দেশের যে মূল উদ্দেশ্যটা নষ্ট হয়ে যায়, তাহলে বাংলা মানে এ দাঁড়ালো। ইংরাজি কবি ইংরাজি লেখক সে বলছে লিবার্টি মিন্স কার্টেলমেন্ট অফ ইউর ওন রাইট ফর দ্য সেক অফ আদার্স সো দ্যাট ইউর নেবার্স ক্যান নট ফিল এনি ইউনো ডিস্টারবেন্স, হ্যাঁ অ্যান্ড মিউচুয়াল ইন্টারেস্ট ক্যান বি প্রোটেক্টেড অ্যান্ড ফাইনাল গোল ক্যান বি অ্যাটেন্ডেড। ইফ আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ইট হিয়ার ইন দিস ফিলোসফি আই এম এ ফুলিশ নাম্বার ওয়ান। স্বাধীনতা মানে কি, স্বাধীনতা মানে আমরা যা খুশি করব,
আমি পাড়ার একটা ছেলেকে যে স্বাধীনতা মানে গেলো বললাম মহারাজ আমরা স্বাধীন যা খুশি করবো। হ্যাঁ এই এই মানে বুঝেছিস তোর বাপ চোদ্দ পুরুষের থেকে বলে হ্যাঁ আমাদের এই মানে বুঝিয়েছে স্বাধীনতা যা খুশি করো এই মানে বুঝিয়েছে মিনিস্টাররা আমাদেরকে স্বাধীনতা মানে তা নয় আমাদের নিজের স্বেচ্ছাচারিতা দমন কর। এবার দেশের সম্পূর্ণ মঙ্গিরা বুঝেই না ভগবানকেই ফেলে দিয়েছে দূর তার ভগবান গোমাতা কাটে কাটুক গে আমার কি ভালো এইসব ধর্ম কর্ম সব সমস্ত চলে গেল কি করবে এখানে থেকে লোকগুলো লেচ্ছ দেশে এরকম একটা অবস্থা। যাই হোক এখন স্বাধীনতা কথার বাস্তব মানে কি ভক্তিময় ঠাকুরের কীর্তনে বলছেন স্বাধীনতা করার কথার বাস্তব মানে হলো কৃষ্ণ ভক্তি লাভ করা কৃষ্ণের হয়ে যাও তুমি কৃষ্ণের হয়ে যাও। এসব মানেটা বুঝলাম না আমি একটা মানে বলি কৃষ্ণ হচ্ছে অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক আমি যদি কৃষ্ণের হয়ে যেতে পারি তাহলে আমিও স্বাধীনতা অনুভব করবো এটা বাস্তব ভক্তি স্বাধীনতা আমি সেবা করতে পারবো স্বাধীন হয়ে গেল। যেমন জড়জগতের একটা উদাহরণ দিলে বলা যায় একটা অত্যন্ত গরিব মেয়ে কন্যা চাষির মেয়ে একটা চাষির মেয়ে হঠাৎ গাড়িটাকে থামালো একটা লোক থাম যে এই মেয়েটা কার ঘরের মেয়ে এটা বললো অমুক চাষি ওরা মেয়ে বললো ও বাবাটাকে ডাকতো কোথায় ভালো ঘরে না আমাদের জীবনেই ঘটনা ঘটেছে সেই ব্যক্তি যাচ্ছে গাড়ি করে গ্রামে খালি মেয়েটা জল নিয়ে যাচ্ছে বলে ওই বাবাটাকে আনো বাবাটাকে বললো আপনার মেয়েটাকে আমার ছেলের সঙ্গে বিয়ে দেবো না আপনি এত ধনী ব্যক্তি আমি চাষি মানুষ কী করে দেবেন আমরা শিখিয়ে নেবো মেয়েটা তো কম বয়স আমরা পড়াশোনা শিখিয়ে নেবো বিয়ে দেবেন বললো আপনি যদি বিয়ে দেন আমার তো কিছুই নেই বলে আমি খালি মেয়েটাকে তুলে নিয়ে চলে যাবো তাহলে যাও বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পরে মেয়েটাকে এবার প্রচণ্ড শিক্ষিত করা শিক্ষিতা হয়ে গেল সে শুধু তাই নয় আমার মূল বক্তব্যটা হলো যে অগাধ সম্পত্তির মালিক যে বাবাটা ছেলেটা একমাত্র ছেলের সঙ্গে বিয়ে দেবে আমার বক্তব্য হলো এই যে অগাধ সম্পত্তি মেয়েটাকে বিয়ে দেওয়ার পর সম্পত্তিটার ওপর অধিকার তো মেয়েটারও হয়ে গেল বুঝে গেল আমার কথাটা এত আলাদাভাবে তাকে আর মেয়েটাকে সম্পত্তি রোজগার করতে হলো না যে সম্পত্তি আছে সেই প্রপার্টির ওপর ছেলেটার যেমন অধিকার মেয়েটার অধিকার হয়ে গেল। তাহলে কৃষ্ণকে আমি যদি ভালোবাসি কৃষ্ণকে যদি প্রীতি করি কৃষ্ণ যদি আমাকে ভালোবেসে যায় বলে তোকে আমি কৃপা করে দিলাম তাহলে কি হলো তাতে আমি কৃষ্ণের হয়ে গেলাম তাহলে আমার আর কেউ ক্ষতি করার মতো জগতে কেউ নাই কেউ আছে যাকে কৃষ্ণ ভালোবাসে কৃষ্ণ যাকে রক্ষা করে তাকে ক্ষতি করবে আছে। প্রহ্লাদ মহারাজের কথাই ধরো কত মারবার চেষ্টা করলো হিরণ্যকশিপু মেরে ফেলবে পাহাড়ের ওপর থেকে ফেলে দিচ্ছে গুহার ভেতরে বন্ধ করে দিচ্ছে আরে বাপ রে বাপ বিষ দিচ্ছে বিষ দিচ্ছে তো মারতে পারলো কেন ওই যার সঙ্গে প্রভু রয়েছে যার রক্ষাকর্তা স্বয়ং প্রভু তাকে কি করবে। হ্যাঁ আরেকটা কথা হলো যস্য প্রসন্নে ভগবান গুণ মৈত্রা দিবির হরি তস্মৈ নমন্তি ভূতানি নিম্ন মাপ ইব স্বয়ং আই ওয়াজ গিভিং দি এক্সাম্পল টু ডেজ এগো টু হিম টু দেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট শ্লোক যস্য প্রসন্ন মানে যদি ভগবান আমার প্রতি প্রসন্ন হয়ে যায় তাহলে কি হয় যেমন জল সবসময় ওপর থেকে নিচের দিকেই যায় কোনোদিন দেখেছো জল নিচ থেকে ওপরে উঠছে পাম্প লাগিয়ে করা যায় এমনি যায় কি জল সবসময় ওপর থেকে নিচুতে যাবে জলের স্বভাব হলো নিম্নগামী ভালো কথা ঠিক সেরকমভাবে এই শ্লোকে বলছে যস্য প্রসন্নে ভগবান গুণ মৈত্রা দিবির হরি তস্মৈ নমন্তি ভূতানি নিম্ন মাপ ইব স্বয়ং যার উপর ভগবান স্বয়ং প্রসন্ন জগতের লোক তাকে কোনো ক্ষতি করতে পারে না অসম্ভব এমনকি যদি বিষধর সর্প পরে গুরুপাদ পদ্ম বলতেন বাবা এমনও দেখা গেছে একটা পরম ভক্ত না জেনে পরিক্রমা করতে করতে বিষধর সর্পের গায়ে পা দিয়েছে কিছু কাটেনি প্র্যাকটিক্যাল উদাহরণ আমাদের গৌড়ীয় বৈষ্ণবও নয় সে অন্য সম্প্রদায় ভজন করে সে গীতাবাটিকা গীতা প্রেসের যত বই বলে গীতাবাটিকা ওখানে গোরখপুরে ভক্তটা সকালবেলা বেরিয়েছে একটা লাঠি আছে বৃদ্ধ আর তার উপর নেকড়া জড়ানো আছে কাকে মারবে একটু খোঁচা যেন না লেগে যায় পরিক্রমা করতে করতে দেখে পরিক্রমা করে তুলসী দেবী দেখে সাপ বসে রয়েছে সাপটাকে লাঠি দিয়ে বোঝাই যা যা সাপটা এখন ফোঁ এরকম উঠেছে এখন সব লোক বলছে এ বাবা তাতেই চলে আসো সাপ কামড়াবে বুড়ো বাবা ভজন করে সুন্দর ভজন সে যাচ্ছে না সে সাপটাও এরম করছে ও খেলছে সাপটার সঙ্গে ও খেলছে আর সমস্ত লোক চিৎকার করছে বাবা আজকে গেল
আজকে বাবাকে দংশন করবে, বাবা মা মরবে, এত বৃদ্ধ বয়স, হায় হায় হায়। আরেকজন সিদ্ধ মহাত্মা ছিল তাদের সম্প্রদায়, সে বলছে না না কিচ্ছু হবে না, তোমরা যাও আপন কাজে যাও, বাবা সাপের সঙ্গে খেলছে না ভগবানের সঙ্গে খেলছে, পরমাত্মার সঙ্গে, বাবা পরমাত্মার সঙ্গে খেলছে ভগবানের সঙ্গে, ও সাপের সঙ্গে দেখবে কিচ্ছু হবে না। সত্যিই তাই হল, সাপটা কামড়ালোই না। গুরুপাদ পদ্ম বলতেন, তোমার হৃদয়ে যদি কোনো রকম হিংসা না থাকে, কেউ যদি হিংসা করতে আসে তারই ক্ষতি হয়, কিছু করতে পারবে না। যেমন চৈতন্য মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু ভট্টথারি, দে অল ওয়ান্টেড টু কিল মহাপ্রভু। হ্যাঁ, কী জন্য মারতে চাইছে, কী জন্য, এই কথাই তো বলেছে, তুমিও সন্ন্যাসী আমিও সন্ন্যাসী, আমি কী দোষ করলাম, আমার সেবককে নিয়ে তুমি টেনে যাচ্ছ, চলে নিয়ে যাচ্ছ, মেয়ে ছেলের পাল্লায় ফেলছ, কী করলাম, এই কথা তো কিছু খারাপ বলেনি, তুমি আমাকে দুঃখ দিচ্ছ কেন, আমার আমার সেবকা এই বললো ছুরি কাটারি নিয়ে এবার মার বেটাকে কেটে ফেল, বট্টতারি ছুটি ছুরি কাটারি সব নিজের গায়ে পড়ছে, ঠাক ঠাক নিজের গায়ে গলা কাটছে, বট্টতারি ছুটি কাটারি দিয়ে নিজেরা কাটা কাটাকাটি করছে। আচ্ছা মহাপ্রভু কিছু হয় হয়েছে, একটু আগেই বলছিলাম যে বুদ্ধিস্ট দক্ষিণ ভারত পরিক্রমায় বদমায় সেই বুদ্ধিস্টগুলো প্রভুকে অপবিত্র অন্ন দিল, দিয়ে চলে গেল, লোক প্রসাদ প্রসাদ খাও, মহাপ্রভু কই দেখি প্রসাদ কোথায়, প্রসাদ বলার সঙ্গে সঙ্গে একটা বিরাট একটা চিল এলো, এসে প্রসাদের থালাটাকে নিয়ে উপরে চলে গেল, নিয়ে গিয়ে ওই সব ফেললো, অমেদ্য হয়ে পড়ছে, অমেদ্য রক্ত মাংস হয়ে পড়ছে, এই বুদ্ধিস্টের যে লিডার গুরু তার মাথা এইরকম, মাথা ফেটে একবার রক্ত গঙ্গা, ভট্টথারি এরকম অবস্থা। তাহলে দেখছো প্রহ্লাদ মহারাজকে এত আক্রমণ করলো, কিছু করতে পারলো, কিচ্ছু করতে পারলো, প্রহ্লাদ মহারাজ শুল শুল আছে, ছিন্দি বিন্দি ইতিবাদে নাহা লেখা আছে, মার কাট মার কাট এই বলতে বলতে কি হলো, শুলটাকে নিয়ে প্রহ্লাদ মহারাজের পেটের ভেতর দিল, প্রহ্লাদ মহারাজের পেটের ভেতর দিল, দেখছে শুল চলে গেল, এখানে প্রহ্লাদ মহারাজ দাঁড়িয়ে হাসছে, আরে শুল চলে গেল এখান দিয়ে, কিচ্ছু হচ্ছে না, শুক্রদেব তো প্রহ্লাদ মহারাজ তোর মতো গাধার দেহ নয়, শুক্রদেব কিছু হতে পারে না। হ্যাঁ, নৈনম সস্তায় ছিন্দন্তি ন চৈনম, এই যে আছে না শ্লোকে, তাহলে আত্মাকে কাটাও যায় না, আত্মাকে মারাও যায় না, শুদ্ধ যে বৈষ্ণবগণ তাদেরকে প্রহ্লাদ মাঝে কাটতে পারলো হলো না। তাহলে আমরা সংকীর্তন যজ্ঞ যদি করি, মহাপ্রভু যেটা বলেছে, তাতে আলটিমেটলি কী পাবো, এটা একটা লক্ষ্য হলো। আমি অল্পের ওপর বলছি, এগুলো মাসের পর মাস বছরের পর যে আলোচনা হলে তবে বিবন্ত খুলে যাবে, আমি আজকে খালি স্পর্শ করছি। তাহলে চৈতন্য মহাপ্রভু সংকীর্তন যজ্ঞের মাধ্যমে গুপ্তভাবে ইঙ্গিত দিলেন, ওগো জীবাত্মাগণ, তোমাদের জন্য যে পরম সম্পত্তি অপেক্ষা করছে, যেটা তুমি কোটি জন্ম পাও নাই এই জন্মে পাবে, সেটা হচ্ছে কি, কৃষ্ণপ্রেম। কিন্তু আমি এসছি না কেন, এই যে বলছিল আমি বিনা কৃষ্ণপ্রেম দিতে নাহি শক্তি, কৃষ্ণপ্রেম দান একমাত্র ভগবান স্বয়ংরূপ ভগবানের কার্য, অসুর মারণ কার্য এটা কোনো তার প্রকাশ বিগ্রহ সব হয়ে যায়, এটা কোনো কৃষ্ণের স্বয়ং স্বয়ং কৃষ্ণ, ইট ইজ নট হিজ ডিউটি টু কিল এ বৈষ্ণব, এ কিল এ ডেমন, ইট ক্যান বি ডান বাই ইউনো আস ইউনো বিষ্ণু অবতার, বিষ্ণুর দ্বারে কৃষ্ণ করে অসুর সংহারণ, অসুর মারণ কার্য কৃষ্ণের কোনো কাজ নয়, কৃষ্ণে গেলে প্রেম দান ভালোবাসা দান, কৃষ্ণ কিছু বুঝতে চায় না, কৃষ্ণকালী ভালোবাসা, সমস্ত জগতের চরলোকগুলো এত পশু কৃষ্ণকে গালাগাল দিচ্ছে, কৃষ্ণ তোর কী ক্ষতি করেছে, অমানুষগুলো বদনাম করছে, কৃষ্ণ এই করেছে সেই করেছে, কৃষ্ণ শতকোটি গোপীগণ, আরে জানুয়া কৃষ্ণ কী করেছে, তুই আগে বোঝ মানেটা, আগে বোঝ তবে তো তুই বুঝবি, যে ভগবান অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, যার সৃষ্ট জীবগুলো তাদেরকে কৃষ্ণ ভোগ করবে, এ কোনো তোমার বাবা তোমার কন্যাটাকে ভোগ করবে, এটা হয় কোনোদিন হয়, ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি, এটা কন্যার বাবার উদাহরণ দিয়ে এদের জন্য, আমি তো শাস্তে অ্যাপ্লাই করবো না, শাস্তে প্রয়োগ করছি না, করলে রসাবাস হবে, এটা জড়জগতের কোনো বাবা কি কন্যাকে ভোগ করতে পারে, ব্রহ্মাজি একবার করতে গেছিল, নিন্দা হয়েছে সরস্বতীর পেছনে, মহাজন তিনি, তার ভুল আমি দর্শন কখনো করি, আমাকে প্রচুর কৃপা করবেন, আমি উদাহরণটা দিচ্ছি, তাহলে এটা অ্যাবজার্ড হতে পারে না। তা অনন্ত ব্রহ্মাণ্ডের যত জীব সমস্ত জীবকে ভগবান সৃষ্টি করেছে, তাহলে তাকে ভগবান কী ভোগ করবে, এমনকি প্রাকৃত অপ্রাকৃত দুই জগতে, অপ্রাকৃত জগতে যে তার যে স্বরূপ শক্তি,
সরস্বতীকে নিয়ে যে বিলাসটা করছেন সেটা তো নিজের সঙ্গে নিজের বিলাস। এটা ভাগবতে লেখা রয়েছে, প্রতিবিম্ব যখন প্রতিবিম্বের সঙ্গে যেমন খেলা করে একটা পাগল, প্রতিবিম্ব আছে না আয়নাতে, প্রতিবিম্ব পড়লে নিজে এরকম হাসে রাগে, যা প্রতিবিম্বটা সেরকম দেখায়, এখানে লেখা রয়েছে ভাগবত প্রতিবিম্ব যেমন ভগবান নিজের সঙ্গে নিজেকে, যেটাকে বলতে গিয়ে যে যেটা ব্রহ্মসংহিতার যে শ্লোকটা আলোচনা করছিলাম আমি, আনন্দ লীলাময় বিগ্রহায় ইয়া আছে না, এটা না, আনন্দ চিন্ময় রস প্রপিধা প্রতিভাতিতাভিজ এব নিজরূপাত্ময়া কলাভি। হ্যাঁ, এই যে শ্লোকটা এটা আলোচনা করছিলাম দু তিন দিন ধরে বিদেশিদের কাছে, আনন্দ চিন্ময় এই যে বিজ্ঞ ভগবান এই তার নিজের শক্তিগুণের সঙ্গে তাদেরকে প্রতিভাবিতাভি তার সঙ্গে ভগবান ওই লীলা করছেন, আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতাভি তাবির যে এব নিজরূপ তয়া কলাভি গোলক এব নিবসতি অখিলাত্মভূত গোবিন্দমাদি পুরুষম তমাম। অখিলাত্মভূত মানে সমস্ত জীবের ভেতরে যে পরমাত্মা বসে রয়েছে, নিন্দা করতে যেও না, কৃষ্ণ কোথায় নেই, সমস্ত পোকা মাকড় থেকে আরম্ভ করে সমস্ত আব্রহ্ম ভুবনা লোকা পুনরাবর্তী না, সবার ভেতরে কৃষ্ণ রয়েছেন, রয়েছে না, এমনকি ধুলিকণার ভেতরেও। একজন তো প্রহ্লাদের সামনে প্রহ্লাদকে যখন এই খাম্বার ভেতর তোর হরি আছে, এই খাম্বাটার ভেতর হরি আছে তোর, হিরণ্যকশিপু জিজ্ঞেস প্রহ্লাদ নদী, হ্যাঁ এখানেও আছে, এখানে আছে, হ্যাঁ এখানে মার খাম্বায় কী করলো, নৃসিংহ তো বেরোলো না, ওখানে কী লেখা রয়েছে, সত্যম বিধাতম নিজ ভিত্ত ভাষিতম টু প্রুভ দ্যাট মাই সেবক ক্যান নেভার স্পিক লাই, আমার সেবক কখনো মিথ্যা বলতে পারে না, এই জন্য প্রমাণ করলেন, সত্যম বিধাতম নিজ ভিত্ত ভাষিতম প্রকট করে দেখিয়ে দিলেন আমি আছি এর ভেতর। সেরকম সর্বভূতে সমস্ত ধুলিকণার ভেতরে এই নবদ্বীপে প্রত্যেকটা ধুলিকণার ভেতরে চৈতন্য মহাপ্রভু, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তাহলে দেখা গেল এই যে আমরা সংকীর্তনের মাধ্যমে আমাদের অনন্ত ব্রহ্মাণ্ডে যে জীবের যত চরম উদ্দেশ্য, চরম লাভ যা হতে পারে সেই লাভটা আমরা এই জন্মে পেতে পারি, কারণ সংকীর্তনের কথা মহাপ্রভু বলেছেন, এবং সংকীর্তনের মাধ্যমে আমার সমস্ত রূপ গুণ লীলা পরিকর বৈশিষ্ট্য সমস্ত বিভিন্ন শ্লোক আছে, বলবার টাইম নেই, অপূর্ব, এর মধ্যে সব প্রকাশিত হবে, এর মধ্যেই দেখাবে লীলা হচ্ছে ভগবানের, সব দেখা যাবে। রাধারানী সবসময় নাম করছেন করতে করতে। এখন প্রশ্ন হলো যে শ্লোকটা আমরা আলোচনা করছিলাম তাতে দেখলাম, যদি কৃষ্ণবর্ণম তৃষা কৃষ্ণম সাঙ্গপাঙ্গস্থ পার্শ্বদম, এতে এইরকমভাবে যদি মানেটা করি তাহলে সাধারণ যে যুগাবতার তার বর্ণকাল, আর এখানে যেহেতু কৃষ্ণ গর্গনি বলছেন ইদানিং কৃষ্ণদম, ইদানিং মানে বর্তমান, তাহলে বর্তমান দাপর যুগটা ধরল, বর্তমান জাগর যুগের পরেই আর কোন রঙটা অবশেষ রয়েছে, কেন শুক্লবর্ণ হয়ে গেছে আর পিতবর্ণ তো হয়েই গেছে তেথা যুগে, আর বর্তমানে বলছে কালো ইদানিং কৃষ্ণদম কথ, তাহলে আর কোন বর্ণটা, কোন বর্ণটা রইল, একমাত্র পিতবর্ণটা অবশেষ রইল, তাহলে পিতবর্ণে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন পিতবর্ণে কহে এই কৃষ্ণ অকৃষ্ণ বর্ণে কহে পিতবর্ণ, তাহলে হয়ে গেল। তাহলে এই কলিযুগে এই যুগেতে শ্রী চৈতন্য মহাপ্রভু যে এলেন এর বিশেষ উদ্দেশ্য আছে, এর সাধারণ উদ্দেশ্যটা হলো কি, নাম সংকীর্তন প্রচার, কেন নাম সংকীর্তন প্রচারের মাধ্যমে ব্যাপদ্দেশে, নাম সংকীর্তনের প্রচারের ব্যাপদ্দেশে মহাপ্রভু সমস্ত জগৎকে কৃপা করতে পারবেন। কিন্তু আরেকটা উদ্দেশ্য আছে যেটা কৃষ্ণের নিজের উদ্দেশ্য, অন্তর্ধান করি কৃষ্ণ কইল অনুমান, অন্তর্ধান যখনই কৃষ্ণ চলে গেলেন নিত্যধামে গিয়ে অনুমান করছেন, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, আমি তো চিরকাল প্রেম ভক্তি দান করি না, আর আমি ছাড়া তো কেউ এরকম প্রেম ভক্তি কেউ দিতে পারবে না, তাহলে কে দিতে পারবে প্রেম ভক্তি, অনলি কৃষ্ণ ক্যান গিভ অ্যান্ড চৈতন্য মহাপ্রভু ক্যান, তাহলে কৃষ্ণ তো একজন, কৃষ্ণ তো দ্বাপর যুগে গেল, আবার কৃষ্ণ যে প্রেম দিত সে প্রেমটা সবাইকে দিত না, কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, কৃষ্ণ নাম অপরাধের বিচার সবাইকে দেয় না, কৃষ্ণ গুল্ম লতা অনেককেই প্রেম দিয়েছে, কৃষ্ণ দিয়েছে কিন্তু সবাইকে দেয়নি, কিন্তু এই একমাত্র এই চৈতন্য অবতারে দেখলাম এই একবারে অসম্ভব, এ কোনো কথাই নেই, যাকে তাকে প্রেম দিয়েছে,
ব্রহ্মা দুর্লভ প্রেম যারে তারে যাচ্ছে, আরে সর্বনাশ, এই যুগে জন্মগ্রহণ হয়ে আমি পশুর মতো জীবন কাটাচ্ছি, যেটা একটু আগে আলোচনা করছে, পাত্রা পাত্র বিচারানাম ন কুরুতে ন সপরং বিক্ষতে দেয়া দেহ বা বিমর্শক ন হি ন বা কাল প্রতীক্ষ প্রভু সদ্য শ্রবণেক্ষণ পনমন ধ্যানা দীনা দুর্লভম দত্তে ভক্তিরসম স গৌর ভগবান মে গতিহীন। সেই গৌর, সেই গৌর যেন আমার গতি হয়, যে পাত্রা পাত্র কোনো বিচার করেনি, কেবল বলছে নিয়ে যা নিয়ে যা নিয়ে যা, তোর পাত্র আছে? আমার পাত্র নেই, কোথায় দেবো তাহলে, পাত্র নেই, হ্যাঁ ঠিক আছে পাত্র আমি দিয়ে দিলাম, যা বুঝে গেল। চৈতন্য মহাপ্রভু বলছে তোর পাত্র নেই, ভক্তিরসন ভক্তিরসনী দিয়ে পাত্র তোর কাছে নেই, বা আছে বলছে ফুটো পাত্র, আর ফুটো পাত্র ফেলে দেয় আমি নতুন পাত্র দিচ্ছি, পাত্রও দিচ্ছে আবার রসও দিচ্ছে ভক্তিরস, তাহলে হয়ে গেল। তাহলে পাত্রা পাত্র বিচার আনাম ন করুতে ন স, এ আমার আপনজন, একে দেবো ওকে দেবো না, এই একে দেবো ওকে দেবো, ওর কাছে পয়সা আছে 2 লাখ টাকা আমায় দেবে ওকে দেবো, এরকম বিচার তো করছেন করছে কি মহাপ্রভু? যারে তা হেমন ব্রহ্মা হেন দুর্লভ প্রেম যারে তারে, এমনকি ব্যাঘ্র বাঘ হাতি, হাতিগুলোকে এরকম জল নিয়ে এরকম বলো হরে কৃষ্ণ, হাতিগুলো হাতিগুলো হা চিৎকার করছে, আমি কি করে হলো বলভদ্র বলভদ্র ভট্টাচার্যের পেছনে রয়েছে, হরে বাপ রে এ তো বাঘ, সামনে বাঘ, মহাপ্রভু আরামে যাচ্ছে কীর্তন করছে, কিছুই করতে হবে ঝাড়খণ্ডের পথে। তাহলে কীরকম গোপন রহস্য আছে, কীরকম গুপ্ত সম্পত্তি মহাপ্রভুর কাছে আছে, যারে তারে বন্যার মতো, যেটা প্রবোধানন্দ সরস্বতী বা দুঃখ করে বলছেন প্রেম পীযূষ রস সাগরে যো দীন দীন এবশ প্রসারিত, প্রেম পীযূষ রস সাগরে যো দীন দীন এবশ, যেখানে বন্যা প্রেমের বন্যা যেখানে সেখানে ছুটে যাচ্ছে, প্রেম না কেউ বাঁচতে পারছে না, ওখানে আমি তো প্রেম পাইনি, তোর মতো দুর্ভাগা কেউ নেই বলছেন রবীন্দ্রনাথ চৌধুরী, যে যেখানে সেখানে প্রেম দৌড়াচ্ছে, বন্যা বন্যা হলে কী হয়, মায়াপুরে কতবার বন্যা হয়েছে, আমরা আটকে চৈতন্য মঠে উপরে ছিলাম, হরিকথা বলতাম চৈতন্য মঠে, চৈতন্য মঠে তখন বন্যা 2000 সাল, এই বাবু চারিদিকে বন্যা, সিঁড়ি করে নাবতে হতো জলে করে নৌকার উপর, এরকম অবস্থা, সেরকম চারিদিকে প্রেমের বন্যা, কিন্তু আমি যদি সেই বন্যার একটু আমাকে স্পর্শ না হলো তাহলে আমার মতো দুর্ভাগা কেউ নেই। সেখানে প্রবোধানন্দ সরস্বতী সুন্দরভাবে বলছেন প্রসারিত প্রেম পীযূষ রস সাগরে যো দীন দীন এবশ, ও এখনো দীন দীনহীন কার, আর তার তার হবে না আর কিছু, কী করে হবে, এই চৈতন্য মহাপ্রভু এসে প্রেম ছুঁড়ে মারছে, যা নিয়ে যা নিয়ে যা নিয়ে যা, অপার অগাধ প্রেম ভাণ্ডার, খা লুটা ফেল যা দুই কর, কোনো কিছু মালিক কিছু বলবে না, কিছু খেলো কিছু ফেললো, হয়তো বহুত ভাণ্ডারে অনেক আছে, নিচ্ছে খাচ্ছে ফেলছে, আর এতটা খেতে হবে না, কাঙালে খাইয়া কাঙালে পাইয়া খাইলো লুটিয়া, হ্যাঁ এই কীর্তন আছে সুন্দর। তাহলে এই প্রেম সম্পত্তি, তাহলে আমরা জানলাম কি, তাহলে এই জগতেই চৈতন্য মহাপ্রু আসবার, এই যে নাম সংকীর্তনের মাধ্যমে সমগ্র জগৎকে কৃপা করবো একটা গুপ্ত উদ্দেশ্য, ঠিক আছে, কিন্তু এই ছাড়াও আরও অনেক গোপন উদ্দেশ্য আছে, যেখানে এখানে সাধারণ লোক কিছু বুঝবে না। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তির অস্মাত একাত্মন অপি ভুবি পুরা দেহবেদম গত উতৌ, হ্যাঁ আছে কীর্তন এইসব, এইসব শ্লোকের ব্যাখ্যা এরা শুনছিল বিদেশি হয়ে, এদের কত সৌভাগ্য এরা এইসব ব্যাখ্যা শুনছে, এখানকার লোক শুনতে পাচ্ছে, তাহলে কত অপূর্ব, রাধা কৃষ্ণ প্রণয় প্রণয় বিকৃতি লাদিনী শক্তিরা, অর্থাৎ রাধারানী যে বৃত্তিটা একটু লাদিনী শক্তি, লাদিনী সার শুধু তাই নয়, তার মধ্যে সঙ্গীত একটু আছে, সঙ্গীত না হলে অনুভব হবে না, অনুভব ক্ষমতাটা সঙ্গীতের জন্য হয়, তা লাদিনী সার তোর রাধারানী হলো টপমোস্ট, এটা হচ্ছে আশ্রয় বিগ্রহের মধ্যে রাধারানী চরণ। এবার প্রশ্ন হলো রাধারানী সর্বত্র সবসময় কৃষ্ণের যে মাধুর্য আনন্দ অনুভব করে, রাধারানীর মধ্যে বিকার আছে অপূর্ব, কৃষ্ণ অনেক চিন্তা করছেন যে এত আমি তো একমাত্র অনন্ত জগতে মাধুর্য বিগ্রহ, আমি আমার মাধুর্য আমি নিজে অনুভব করতে পারি না, নিজের অনুভব করা যায় না, এমনকি দ্বারিকাতে
যখন কৃষ্ণ প্রাসাদের মধ্যে দ্বারিকা দ্বারিকাধাম দ্বারিকাতে যখন ভগবান লীলা করছেন, তখন দ্বারিকাতে প্রাসাদের ভেতর প্রাসাদ নিজের প্রাসাদের ভেতর ঘুরতে ঘুরতে হঠাৎ যদি নিজের চোখটা স্ফটিকস্তম্ভ নিজের স্ফটিকস্তম্ভ দিয়ে নিজের রূপটা দেখে, নিজের রূপটা দেখছে, এটা কে আলিঙ্গন করতে যে চুম্বন করতে যে নিজের মূর্তিকে, হ্যাঁ নিজের মূর্তি থেকে আলিঙ্গন করতে যাও, ওটা কে? এইরকম ধরনের কৃষ্ণের মধ্যে মাধুর্য, কৃষ্ণ নিজেই পাগল হয়ে যান, অনন্ত জগতের মাধুর্য বিগ্রহ একমাত্র কৃষ্ণকেই বলা যায়। সেই কৃষ্ণ নিজের মাধুর্য আস্বাদন করা সম্ভব নয়, পারে যায় নিজের মাধুর্য নিজে আস্বাদন হয়, আরে কী করে হয় নিজের মাধুর্য? কৃষ্ণের মাধুর্য তার রাধানানি আস্বাদন করে। একদিন কৃষ্ণ চিন্তা করছেন, কিন্তু মহা অসম্ভব ব্যাপার, আমি আমার রস আস্বাদন করতে, আমি আমার সৌন্দর্যটা কেমন, হ্যাঁ আমি তো বুঝতে পারছি না, তাহলে কী করা যায়? তুমি এক কাজ করা যায়, রাধারানীরকে আশ্রয় করে আমাকে করতে হবে। কিন্তু রাধারানীর তো একটা আলাদা অস্তিত্ব আছে, রাধারানী যদিও রাধাকৃষ্ণ এই শ্লোকে বলা হয় একাত্মনু অপি ভুবি পুরা দেহভাগ, অর্থাৎ রাধাকৃষ্ণ কিন্তু আলাদা নয়, কোন একটা মেয়ে ছেলে একটা বেড়ে তা নয়, রাধা এবং কৃষ্ণ একটাই, আত্মাটা একটা, রাধা গোবিন্দ আলাদা নয়। কখনো কখনো তারা লীলারস আস্বাদিতে ধরে রই দু, কখনো লীলারস রাধা কৃষ্ণ আর কখনো কখনো দুজনে মিলে গৌর হয়, এইটা কখনো কখনো হয়। মানে আমি যদি ভেবে কখন হয় মহারাজ এই ওই সময়, তাহলে কিন্তু আমার ধারণটা বদ্ধ ধারণ হয়, দুটোই নিত্য, লীলারস আস্বাদিতে ধরে এক দুই রূপ এটা ঠিক আছে, কেন রস কখনো একা খাওয়া যায় না, রস থাকলে সবাইকে বিতরণ করে খেলে একটু আনন্দ লাগে, সেই জন্য একাকি নৈব রমতে, একা কখনো রমণ, আমি খেলতে চাই একা কি করে খেলবো, কয়জন থাকলে তো খেলাটা যায়, তো খেলাটা মজা হয়, এই জন্য শাস্ত্র বলছে একাকি নৈব রমতে, একা একা কখনো নবন করা যায় না। সেই জন্য উপনিষদে ভগবান বলছে একো অহম বহু স্বাম, আমি এক আছি বহু হইব, এবার আমি নিজেকে নিয়ে খেলবো। এই করতে করতে প্রথমে কী করলেন, রাধারানীকে তিনি কৃষ্ণ রাধারানী অদ্বয় জ্ঞান তত্ত্ব একটাই, রাধা গোবিন্দ যদি আলাদাও থাকে, বোঝা আমার কথাটা মানে বুঝতে হবে, রাধা গোবিন্দ বাহ্যদৃষ্টিতে আলাদা অস্তিত্ব থাকলেও দুটো তত্ত্ব কিন্তু একটা তত্ত্ব, দুটো আলাদা তত্ত্ব না। এই রাধা গোবিন্দের তত্ত্বটাকে একসঙ্গে অদ্বয় জ্ঞান তত্ত্ব বলে, যেটা মূর্খ মায়াবাদীগণ বুঝতে পারে, বদন্তি তত্ত্বতদ্বৈতম যদ জ্ঞানম অদ্বয়ম, এই যে বলছেন বদন্তি তত্ত্ববিদম তত্ত্বম যত, হ্যাঁ অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান, এটা অদ্বয় জ্ঞান তত্ত্ব, রাধা গোবিন্দ আলাদাভাবে দেখা গেলেও কিন্তু দুটো এক তত্ত্ব, একাত্মানু অপি ভুবি পুরা দেহবেদম গত উত তদ্বয়ন তদ্বয়ন চৈক্য মাত্রম রাধা ভাব দুতলিত সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম, রাধা ভাব সুবলিতম মানে কেউ কেউ বলতে পারে মহারাজ যখন কৃষ্ণ ব্রজধামে লীলা করছিল, আরে তখন তো রাধারানীর ভাবটাকে চুরি করে নিয়ে তো হয়ে যেত, কেউ যদি বলে মহারাজ কৃষ্ণ তো ব্রজধামে লীলা করছিল সেই সময় তো রাধারানী ছিল, রাধারানীর ভাবটা একটু চুরি করে নিলেই তো হয়ে যেত, আর তো দরকার পড়তো ঝামেলা, বলছে না এইভাবে হয় না, রাধারানীর ভাবটা উভয় চুরি করা যায় না, কেন রাধারানীর ভাব এবং স্বরূপ একসঙ্গে থাকে, ভাবটাকে আলাদা নেওয়া যান, কেন ভাবটা হলো স্বরূপের বহিঃপ্রকার, আমার সম্মুখে নৃসিংহদেবের একটা চিত্ত আছে, নৃসিংহদেবের একটা স্বরূপ আছে, নৃসিংহদেব স্বরূপের ভাব একটা আলাদা আছে, কুর্মদেবতার একটা স্বরূপ আছে তার একটা ভাব আছে, রামচন্দ্রের একটা স্বরূপ আছে তার একটা ভাব আছে, আমি কখনো জোরজবস্তি করতে পারি না, রামচন্দ্রের স্বরূপ এবং ভাবটা অবিচ্ছেদ্য, আলাদা করা যায় না, রামচন্দ্রের স্বরূপ এবং ভাবটা অবিচ্ছেদ্য ভাব করা যায় না, সেরকম রাধারানীর ভাব এবং স্বরূপকে নিলে দুটোই নিতে হবে, আলাদা নেওয়া যায়। সেই সময় যখন নিলেন তখন সেই রহস্যটা দেখতে পেয়েছিলেন রায়রামানন্দ মহাশয়, রায়রামানন্দ যখন গোদাবরী তটে যখন দণ্ডবোধ করছেন দেখলেন সন্ন্যাসীকে দণ্ডবোধ করছি, যখন দণ্ডবোধ করছিলেন দেখলেন দণ্ডবোধ করার সময় দেখলেন একটা সন্ন্যাসীকে দণ্ডবোধ করছি, দণ্ডবোধ করে যেই উঠলেন আরে এটা কি, দেখলেন রাধা এবং গোবিন্দ দুরকম দেখছেন, গোবিন্দ রাধারানীকে আলিঙ্গন করে বংশীবাদন করছেন, তারপর আস্তে আস্তে দেখলেন রাধা গোবিন্দ মিলে গেল, মিলে গিয়ে রাধারানীর গায়ের বর্ণটা কৃষ্ণকে ঢাকা ফেলে দিল, সেইটা দেখেই
রায়মহাশয় মূর্ছা গেলেন। রায়মহাশয় সহ্য করতে পারেন না, কেন? ওই যে আনন্দটা, রায়মহাশয় অ্যাকচুয়ালি বিশাখা সখী, রায়রামানন্দ অ্যাকচুয়ালি ব্রজলীলায় বিশাখা সখী। রায়মহাশয় যদি বিশাখা সখী হন তো অনেকবারই তো কৃষ্ণকে রাধাকে বারবারই দেখছেন, বুঝে গেল? রায়রামানন্দ অ্যাকচুয়ালি যদি বিশাখা সখী হন তো বিশাখা সখী তো বৈজের মাধ্যমে সবসময় কৃষ্ণ এবং রাধাকে দেখছেন, তো মূর্ছা দেওয়ার তো দরকার নেই, ও তো অভ্যাস আছে। আমরা সাধারণ মানুষ, আমাদের সামনে কৃষ্ণ যে আবির্ভাব হয় আমরা মূর্ছা যাব, কেন? আমরা ওই আনন্দটা সহ্য করতে পারি, যেটা সর্বমঠ যে সর্বমঠ যে বৃহস্পতি, যেই মহাপ্রভু সর্বরূপ দর্শন করলেন কাঁপতে কাঁপতে পড়ে গেলেন, কেন? ওই যে আনন্দটা ভগবানের আবির্ভাবে, আনন্দ সহ্য করার মতো শক্তি বদ্ধজীবের নাই, তাই জন্য মূর্ছা যায়। কিন্তু বিশাখা সখী রায়রামানন্দ তো মূর্ছা যাওয়ার দরকার নেই, বলে হ্যাঁ মূর্ছা যাওয়ার দরকার নেই কিন্তু আছে, কারণ ওই ভাবটা দেখে নাই। রাধা শ্যামসুন্দর দুজনে মিলে দেখছি না রে আশ্চর্য মিলে গেল, গিয়ে দেখছি না এক বর্ণ সা শ্যাম বর্ণকে পুরো পাঞ্চালিকা রাধারানী পুরো কৃষ্ণবর্ণ পুরো করে দিল একবারে সুবর্ণবর্ণ হেমাঙ্গ বারাঙ্গ চন্দনাঙ্গদি, যেটা মহাভারত বলছে। আরে চারিদিকে শ্যামবর্ণ কোথায়? নেই। আর দেখা যাচ্ছে একটা স্বরূপ, রসরাজ মহাভাব দুই এক রূপ, রসরাজ মহাভাব দুইটা এক জায়গায়, এটা রায়রামানন্দ দেখেনি আগে, বোঝা গেল কি বললাম? রসরাজ মহাভাব দুটো এক জায়গায় একই সঙ্গে, এটা দেখে নাই রায়মহাশয়, ওই জন্য কাঁপতে কাঁপতে মূর্ছা গেল। কথাটা বোঝা গেল কি বল? এবার প্রশ্ন হল, মহাপ্রভু যে আবির্ভাব হলেন, মহাপ্রভু আবির্ভাবে তো অনেক কারণ আছে, এ বলতে দাঁড়ালে তো রাত কাবান চলতেই থাকবে সপ্তাহ পর সপ্তাহ, বহু অনন্তকাল এসব আলোচনার বিষয়বস্তু, আমাদের সময় তো পারমিট করবে না। তথাপি মেন কারণগুলো আধর, মেন মুখ্য কারণ যেটা, তিনটে মুখ্য কারণ আছে। শ্রী রাধাইয়া প্রেম মহিমা কীদৃশ মানেইব আস্বাদ্য জেনাদ্ভুত মধুরিমা কীদৃশম বা মদীহ সৌসঞ্চ শ্যামদন ভবত কীদৃশম বা এতি লোভাত তদ্ভাবাড্য সমজনী সচিগর্ব সিন্ধু হরি ইন্দু। এই তো শ্লোক, এইগুলো ব্যাখ্যা করতে দিনের পর দিন এবং শুনবার মতো যোগ্যতা দরকার হয়। যাই হোক, এখানে আমার প্রশ্ন হলো, তিনটে কারণ পাওয়া গেল চৈতন্য মহাপ্রভু আবির্ভাবে, তিনটে কারণ পাওয়া গেল মেন মুখ্য। একটা হচ্ছে রাধার যে প্রেমের যে মহিমা, এটা কি? রাধারো মহিমা প্রেম রস সীমা জগতে জানা তো খেরে, হতো না? রাধারো মহিমা প্রেম রস জগতে, গৌর যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। এই কীর্তনের এই প্রয়োগ এখানে, এখানে কি হলো বলছেন, গৌরাঙ্গ রূপে এলেন কৃষ্ণ, কৃষ্ণই এলেন, যেটা রূপ গোস্বামী পাদ বলছেন, নমো মহাবাদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে, ইউ আর কৃষ্ণ এত সেন তাই কৃষ্ণ চৈতন্য সেন, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামিনে গৌরতীশে, মানে ইওর বডি কালার আই মিন ইফাজেন্স গোল্ডেন, হ্যাঁ সোনা গলিত সোনা কাঁচা সোনা, এরকম উদাহরণ তো দিলেন। তাহলে প্রথম উদ্দেশ্যটা গৌরের আবির্ভাবের গুপ্ত উদ্দেশ্য, একটা হচ্ছে রাধার মহিমাটা কীরকম, রাধার প্রেমের মহিমাটা কীরকম, এই যে এক্সেলেন্সি এই যে আশ্চর্য, এটা আমার জানা উচিত কী করে হয়, আর আমার মধ্যে কী মধুরিমা আছে, মাধুর্য আছে, যে মাধুর্যটা রাধারানীকে পাগল করে দেয়, ওটা কি আমার জানতে হবে, আমার মধ্যে কী মাধুর্য আছে, আর তোমার মধ্যে কী মাধুর্য তুমি কী করে জানবে, তোমার তো জানার কথা না, তুমি তো আশ্রয় বিগ্রহ। আচ্ছা তৃতীয়টা কী, তৃতীয় কারণটা হচ্ছে রাধারানী এই যে মাধুর্যটা আস্বাদন করার পর যে পাগল হয়ে যায়, কী অনুভবটা পায়, ও যে উন্মাদ হয়ে যায় পাগল হয়ে যায়, ওটা কী অনুভবটা কী, বোঝা গেল কী বলল, রাধার অনুভবটা কী কী পায়? এ তো আমি পাচ্ছি না, আমার ক্ষমতাও নেই, যদিও আমাকে উপনিষদে রস বৈশ বলছে, কিন্তু এই রসটা আমি ডাইরেক্টলি তো পেতে পারবো না, যদি আমি রাধা রাধাকে আশ্রয় করি, রাধা প্রেম রাধা কৃষ্ণ, কৃষ্ণ প্রেমে আশ্রয় হচ্ছে রাধারানী, বিষয় হচ্ছে কৃষ্ণ, যদ্যপি আমি হচ্ছে সমস্ত রসের আশ্রয় বিষয়, বিষয় তো বিষয় বিগ্রহ, আর রাধারানী হচ্ছেন পুরো আশ্রয় বিগ্রহ, যতক্ষণ না আমি রাধার ভাব এবং কান্তিকে আমি আশ্রয় করব
ততদিন এই জিনিস আমি জানতে পারবো না। এই লোভটার জন্য এই লোভ তৎভাবাড্য সমজনী শচীকর্ম সিন্ধু হরেন্দু, কেন আমি বিনা ব্রজ প্রেম দিতে, নৃসিংহদের প্রেম দিতে পারবে না, নারায়ণ প্রেম দিতে পারবে না, এমনকি রামচন্দ্র পর্যন্ত যত দণ্ডকারণবাসী ঋষিগুলো বলেছিল প্রভু তোমাকে কান্ত হিসেবে আমাদের আলিঙ্গন করতে, এই জন্মে তো হবে না, এই জন্মে তো আমি একমাত্র সীতা সীতাপতি, আমি আমি মর্যাদা পুরুষোত্তম, তোমাদের সব বাসন আমি পূর্ণ করব, যখন আমি বৃন্দাবনে আবির্ভাব হবে হব তখন বহুজন বল্লভ আমি হব, তখন দণ্ডকারণ্যের যে ঋষিমণি তারাও তখন গোপী ভাব নিয়ে আবির্ভাব হয়েছিল, দে অলসো টুক বার্ড অ্যাজ গোপী, দো দণ্ডকারণ্য ঋষিজ দে সো মেনি গোপিকাস ডিফারেন্ট কাইন্ড অফ গোপিকাস, এ বিভিন্ন গোপিকা বিভিন্ন ধরনের, তারা সব এসে ব্রজেতে সময়ত হলো, বইতে জন্মগ্রহণ করে আবির্ভাব হলেন গোপিকারকে, সবাইকে কৃষ্ণকে ভালোবাসেন, সবার ভেতরের যে ইচ্ছাটা কৃষ্ণ পূরণ করলেন। এবার জগতের লোক এসব বুঝতে পারছে না, তারা বলছে শত কোটি গোপিকা নিয়ে এরকম নৃত্য করছে, এটা নোংরাম ব্যাপার, পরশ্রী নিয়ে এটা তো ভালো নয়, পরশ্রী নিয়ে নিয়ে তারা তো বুঝতেই পারলো না কে পরশ্রী, পরশ্রী কেনটা কোনটা কার স্ত্রী, কোনটা কার স্ত্রী কেউ বলতে পারে কি, কোনটা কার স্ত্রী, কারোর 30 বছরের জন্য স্ত্রী, কারোর 40 বছরের এই মেয়ে মহিলাটা স্ত্রী, এই তো স্ত্রীর অবস্থা। কিন্তু সেখানে যেহেতু পরীক্ষিত মহারাজ জানেন আমরা বদ্ধজীব সবাই আমাদের সন্দেহ আসবে, সেই জন্য পরীক্ষিত মহারাজ নিজেই প্রশ্নটা করে দিয়েছিলেন, নিজে প্রশ্নটা রেখে দিয়েছেন যাতে গুরুদেব উত্তরটা দেয় সবাই যেন শুনতে পারে, বলছেন গুরুদেব এটা তো নোংরাম কাজ হলো, এই আত্মকাম যদুপতি হি কৃতবান বৈযুগোপস্থিতম, এ তো নোংরা কাজ করলো, কৃষ্ণ তো আত্মকাম, কৃষ্ণ তো এরকম নোংরা কাজ করার দরকার নেই, পরশ্রীগুলোকে নিয়ে এরকম হয়। সুখদেব বলছে বলো কি তুমি কি পাগল হয়েছো নাকি, কারা পরশ্রী, এটা তোমার জন্য পরশ্রী, সব কৃষ্ণের সব পরমাত্মা। সুখদেব গোস্বামী বলছেন দেখো যাকে তুমি পরশ্রী বলছো তার হৃদয়ের ভেতরে কৃষ্ণ বসে রয়েছে, আর তাদের যে গোপীগুলো তাদের যে স্বামীগুলো তাদের ভেতর কৃষ্ণ বসে রয়েছে, কৃষ্ণ সব জায়গায়, কৃষ্ণ তো পরম স্বামীকে, পরম স্বামীকে জগৎ স্বামী একমাত্র কৃষ্ণ, আর কেউ স্বামী নয়, যেসব স্বামীগুলো আছে সব উপাধি লড়াই করছে, এটা আমার স্ত্রী এটা আমার স্বামী, সব 20 বছরের জন্য 40 বছরের জন্য এই স্বামী, তারপর মরে যাচ্ছে, মূর্খগুলো জানে না কেউ কারো স্বামী নয়, কেউ কাবু স্বামী না, আমাদের সবার স্বামী কৃষ্ণ, এটা কেউ জানে না। সেই জন্য সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ পরীক্ষিত কী বলছেন রাজা, কী বলছো তুমি, এই কৃষ্ণ সবার হৃদয়তে বসে রয়েছে, কৃষ্ণ কোনো দিন নোংরা কাজ করতে পারে না, কৃষ্ণ যা করে সেটাই সেটাই বাহাদুরি, এ কৃষ্ণের জন্য কোনো দোষ হয় না, কেন গোপী নাম তৎপতি নাম চ সর্বেশাম এপ দেহি নাম য অন্তঃর স অধ্যক্ষ কিরণ নেহ দেহাগ, যে গোপিকাদের হৃদয় রয়েছে, যে স্বামীগণের হৃদয় রয়েছে, সব সেই কৃষ্ণ, এখন সেই কৃষ্ণকে তুমি সামনে একটা নায়ক হিসাবে দেখছো, মহানায়ক কৃষ্ণ, এতে দোষ কী, ওই তো রয়েছে কৃষ্ণ তাদের হৃদয়, কৃষ্ণের কোনো দিন কোনো নোংরা কাজ হয় না, কেন জড়জগতে অনেক নায়ক অনেক নায়িকা, জড়জগতে অনেক নায়ক অনেক নায়িকা, তার কোনটা বৈধ কোনটা অবৈধ এসব বিচার আসবে, কিন্তু যেখানে কৃষ্ণ অনন্ত ব্রহ্মাণ্ডে কৃষ্ণ একমাত্র নায়ক, অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে আর দ্বিতীয় কোনো নায়ক নাই, নারায়ণ নায়ক না, নারায়ণ কি নায়ক, অনন্ত ব্রহ্মাণ্ডে কৃষ্ণ একমাত্র নায়ক, আর আমরা সব তার শক্তি, যত জীবগুলো আছে পুরুষ সেজে রয়েছে সব শক্তি, এরা কেউ পুরুষ নয়, পুরুষ মানে কি, পুরুষ মানে ভোগ করবার বাসনা, এটাকে পুরুষ বলা হয় শব্দটা, আসলে পুরুষ কেউ নয়, সবাই এই ততস্থা শক্তি, প্রত্যেকে ততস্থা শক্তি, আমাদের তাই জন্য চৈতন্য ভাবে তোমরা সব ততস্থা শক্তি, ব্রহ্মাণ্ড ভ্রমিত কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, আর ভক্তিলতা বীজ পেয়ে কী হয়, অন্তিমে সেই প্রেম সম্মতি, কৃষ্ণকে আলিঙ্গন করবো, কৃষ্ণকে চুম্বন করবো, কৃষ্ণ আমার স্বামী, এইসব এখনই বদ্ধ অবস্থা বোঝা যাবে না, রাগানুগা ভজন শুরু করে দাও, পেয়ে পাগলের মতো, দেহের কোনো ঠিক নেই, বিছনার কোনো ঠিক নেই, কোনো চরিত্রের ঠিক নেই, মনের ঠিক নেই, দিনের মধ্যে 36 অবস্থা, এই রেগে গেল, এই সন্তুষ্ট হলো, এই খেলা দেখতে বসলো টিভিতে, এই বাচ্চার পেছনে দেখলো, এই তো ভাব,
তারা করবে কৃষ্ণ ভজন। দিনের মধ্যে ছত্রিশ অবতার, এই খিদা পেয়ে গেল, রেগে গেল, এই কালকে টাকা পায়ে রেগে গেল, মারতে গেল, এই তারা বলে আমরা কৃষ্ণ ভজন করছি। কৃষ্ণ ভজন তো সস্তা না, একটা টুক করে তো তিলক্কারি তো কৃষ্ণ ভজন হয়ে গেল, অত সোজা নয়, সুদূর ল অনন্ত ব্রহ্মাণ্ডে। কালীর ভজন অনেক সোজা, তাতেও পাবে না, কালীকে পাবে, তিলকটা মুছে শ্মশানে যাও, গিয়ে ভজন করে দেখাও কালীকে পাও কি না, কালীকেই পাবে না, কৃষ্ণকে কী করে পাবে? তাহলে কৃষ্ণকে পাওয়ার জন্য যত্ন করতে হবে, কালীকে পাবে? যারা মা বলে চিৎকার করছে, লাল টিপ মেনে মাংস খাচ্ছে, মদ খাচ্ছে, বলে পাবি, কালীকে পাবি, পেয়ে দেখা তো। পাঁচ বছর একজন নবদ্বীপের একজন, পাঁচ বছর হ্যাঁ পুরস্মরণ করে দেবীকে একটু স্বপ্নের মতো টুক করে দেখেছে, কামাক্ষা মাকে স্বপ্নের মতো পুরো, পাঁচ বছর সমানে, অত সোজা নয়। সেই জন্য কৃষ্ণ কোন সম্পত্তি এটা আগে বুঝতে হবে। এই হয়ে গেল একটু মধু চললাম, দীক্ষা নিলাম, হরি হই হই হই, এই তো হচ্ছে এখন অবস্থা। বাস্তবিক শিক্ষাটা না দিলে শিক্ষাটা কোথায় পাবে? কেউ কাউ চাইছে না তো, এই অবস্থা। তাহলে অনন্ত ব্রহ্মাণ্ড খুঁজে আমাদের যে এখন যে সৌভাগ্যটা এসছে, এই সৌভাগ্য কোনো জন্মে হবে কি? হবে না। কেন? গৌর অবতার এই আমাদের এই কলিযুগে হয়েছে। এই কলিযুগে যদি এখন আমি হারিয়ে ফেলি, তাহলে আবার ব্রহ্মার আরেকটা দিন হবে, ভাবাই যায় না। এবার জন্ম মরা, এবার জন্মা মরো, চাকরি করো, খাও, ব্যাংকে টাকা জমা, আবার খাও, ইলিশ মাছের কালিয়া খাও, বোয়াল মাছের তক্তা খাও, এইসব খেতে থাকো, খেয়ে আবার জন্মা, আবার মরো, এই চলো। কেউ তো চাইছে না, সমাধান চাইছে কে? সমাধানটা অনাস হয়ে যায়, তাই জন্য কিছু করার নেই। তাহলে কৃষ্ণ গৌরাঙ্গের, কৃষ্ণ কী জন্য গৌর রূপে এসছেন, এইসব কথা বুঝতে গেলে রসিক ভক্ত সামনে থাকবে, দিনের পর দিন আলোচনা হবে। এই দু ঘন্টা এক ঘন্টায় আলোচনা হয়ে গেল, এটা কোনো সম্ভব হয় না, এভাবে আলোচনা হয় না। আজ আমি এখানে থামতে বাধ্য হয়েছি। বাঞ্ছা কল্পত অবশ্য কি পাশিন্দু ভাবছ পতি তানাং পাবনে ভবিষ্ণু, আমার দেরি হয়ে গেল, ওখানে সব দে আর অল পিপল ওয়েটিং ফর মি। এই জয় বাবাজি মহারাজ কি, জয় শ্রী রাম মহারাজ কি, জয় জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি, জয় মহারাজ আমি চললাম, আমি দেরি করব না, জয় জয় সচ্চিদানন্দ গৌড়ি কি, জয় জয় শুক্ল ভক্তি ভগীরথ ভক্তিনাথ ঠাকুর কি, জয় জয় জগদ্গুরু পঞ্চপাদ কি, জয় জয় সাধু বৈষ্ণব কি, জয় জয় গুরু বৈষ্ণব ভগবান কি, জয় জয় গৌর প্রেমানন্দ কি।